السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, যে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর খোঁজ খবর রাখেন, যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অল্পই জ্ঞান দান করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার মাধ্যমে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন গায়েব সম্পর্কে, বিভিন্ন অদৃশ্য সম্পর্কে সহি জ্ঞান দান করেছেন। কয়েক সপ্তাহ আগে আখিরাত সম্পর্কে, পরকাল সম্পর্কে আলোচনা করেছিলাম এবং সে সম্পর্কে বলেছিলাম যে আজকে শুধু আলোচনা পরকালের বিভিন্ন স্তর নিয়ে হলো, সংক্ষেপে ভূমিকা স্বরূপ। পরকালের প্রায় ১৫ বেশি স্তর নিয়ে আলোচনা করা হয়েছিল, আর ওয়াদা করেছিলাম যে এগুলি নিয়ে ইনশাআল্লাহ তাআলা আগামীতে বিস্তারিত আলোচনা হবে। আজকে তার একটি অংশ আপনাদের সামনে পেশ করব, আখিরাত বা পরকালের একটি স্তর সম্পর্কে, আর তা হচ্ছে কিয়ামত। কিয়ামত কে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন নামে উল্লেখ করেছেন কোরআনে কারিমে, বা কিয়ামতের দিবস। এই কিয়ামতের দিবসকে ইয়াউমুল কিয়ামা বলেছেন, আইয়ানা ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন বা কিয়ামতের দিবস বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আখ্যায়িত করেছেন। এই দিনকে বা এই সময়কে, এই কালকে আল্লাহ পাক রব্বুল আস-সাআ বলে আখ্যায়িত করেছেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, বহু আয়াতে বহু হাদিসে আস-সাআ, সাআ মানে সময়, কাল, পৃথিবী ধ্বংস হওয়ার সময় এবং পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পরে আখিরাত কায়েম হওয়ার সময়, এই সময়কে আস-সাআ বলে আখ্যায়িত করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কিয়ামত কখন হবে, কোন কালে হবে, এ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোনো জ্ঞান দান করেননি। এই কিয়ামতের দিবস সম্পর্কে জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য খাস করেছেন। এই জন্য পাঁচটি বিষয় সম্পর্কে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লোকমানের শেষ আয়াতে ইরশাদ করেছেন যে এগুলির এলম, এগুলির জ্ঞান একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রয়েছে, আর কারো কাছে নেই। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয় মহান আল্লাহর নিকট রয়েছে কিয়ামতের জ্ঞান, কিয়ামতের এল, কিয়ামত কখন হবে, কোন কালে হবে, কোন সালে হবে, কত বছর আর পৃথিবীর বয়স আছে, তারপরে পৃথিবী ধ্বংস হবে। তবে এই ঈমান আমাদের রয়েছে যে একদিন কিয়ামত হবে, এতে কোনো সন্দেহ নেই। যেমন দিনের পর রাত হয়েছে, এখন রাত শেষ হলে আবার দিন হবে, এর প্রতি আমাদের বিশ্বাস আছে, এতে সামান্য কোনো সন্দেহ সংশয় আমাদের নেই। সেই রকমই আমাদের ঈমান রয়েছে
যে কিয়ামত একদিন হবে মহান আল্লাহ বলেন ইন্নাল্লাহ ইনদাহু ইলমুসসাহ নিশ্চয় আল্লাহর নিকট কিয়ামতের ইলম রয়েছে কিয়ামতের জ্ঞান রয়েছে মানে আল্লাহ ছাড়া আর কারো কাছে এই সম্পর্কে জ্ঞান নেই এই পাঁচটি বিষয় সম্পর্কে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেছেন সূরা আনআমের আয়াত নম্বর 59 এ যে এগুলি হচ্ছে মাফাতিহুল গায়ব এগুলি হচ্ছে মাফাতিহুল গায়ব গায়বের চাবি মিফতাহ জামা বা বহুবচন হচ্ছে মাফাতিহ মিফতাহ মানে চাবি মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়াইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লাহু একমাত্র মহান আল্লাহর নিকট মাফাতিহুল গায়ব গায়বের চাবি কাটি রয়েছে গায়বের চাবি রয়েছে লা ইয়ালামুহা সেই সব মাফাতিহ সম্পর্কে চাবি কাটি সম্পর্কে তিনি ছাড়া আর কেউ জানে না ইল্লাহু তিনি ছাড়া আর কেউ জানে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটিকে সামনে রাখেন সূরা আনআমের আর সূরা লোকমানের শেষ আয়াত এই দুইটি আয়াতের সমন্বয় করলে ওই হাদিসটি বলা যেতে পারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাফাতিহুল গায়বে খামসা গায়বের চাবি কাটি হচ্ছে পাঁচটি সুম্মা কারা হাযিল আয়াত তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত পাঠ করলেন ইন্নাল্লাহ ইনদাহু ইলমুসসাআ নিশ্চয় মহান আল্লাহর নিকট কিয়ামতের ইলম রয়েছে এক বাকি গুলিও তরজমা করে দিই যাতে আমাদের জানা থাকে যে পাঁচটি জিনিস কি ওয়ায়ুনাজ্জালুল গাইস এবং বৃষ্টি কখন হবে তাও একমাত্র আল্লাহ জানেন জি যদিও বৃষ্টি হওয়ার সামান্য কিছুদিন পূর্বে তার কিছু পূর্বাভাস যারা আবহাওয়া বিশেষজ্ঞ তারা তাদের বিশেষ বিদ্যা যা আল্লাহর দেওয়া বিদ্যা তা দিয়ে আনুমানিক কিছু কথা বললে তা হয়ে যায় ঠিক কিন্তু দীর্ঘদিন পূর্বে বলতে পারবে গোটা এক বছরের মৌসুম সম্পর্কে বলতে পারবে হ্যাঁ আগামী 10 বছর 25 বছর 50 বছরের মৌসুম সম্পর্কে আর ইয়াকিনের সাথে দৃঢ়তার সাথে বলতে পারবে না তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিদ্যা দিয়েছেন সেই বিদ্যা দিয়ে সামান্য কিছু কথা বলে দেওয়া এর মানে এই নয় যে এই আয়াতের বিপরীত হয়ে গেল তো না যেমন অনেক জাহেল মূর্খ অল্প বিদ্যাওয়ালা লোকেরা ভাবে যে কেমন কথা হইলো আজকাল তো বলতে পারছে আবহাওয়া বিশেষজ্ঞরা যে আগামী এত তারিখে বৃষ্টি হবে দুই দিন তিন দিন পরে বৃষ্টি হবে ঝড় তুফান হবে ইত্যাদি না বলো তো দেখি এক বছর দুই বছরের খোঁজ খবর কেউ বলতে পারবে না ইন্নাল্লাহ ইনদাহু ইলমুসসা ওয়ায়ুনাজ্জালুল গাইস কখন বৃষ্টি গাইস মাতার বৃষ্টি কখন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কত পরিমাণ হবে কোন এলাকায় হবে কখন হবে কোন দিনে হবে কোন সালে হবে কোন বছরে কম হবে কোন বছরে বেশি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম আর তিন নম্বর হচ্ছে আল্লাহ জানেন যে জরায়ুতে কি আছে রহমে কি আছে মায়ের পেটে কি আছে সন্তান আছে সন্ততি আছে ছেলে আছে মেয়ে আছে তারপরে পূর্ণ ছেলে ভালো সুন্দর ছেলে আছে না খোড়া আছে কানা আছে অন্ধ আছে জি একটি আছে না 10টি আছে না নেই বাঞ্ছা আছে যদি কেউ বলে আজকে তো আল্ট্রাসাউন্ড করে বলে দিচ্ছে তো 5 মাস 6 বছর বলে যেমন কি ছেলে না মেয়ে তাও বলে দিচ্ছে এখন না বলছে যে বলুক তো একটা 5 বছর 4 বছরের মেয়ে সম্পর্কে বলুক তো দেখি যে এর জরায়ুতে 10টা ছেলে আছে বলুক তো দেখি ঠিক করে ঠিক করে কি অসম্ভব কথা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মাহফুজে সমস্ত এল মজুদ রয়েছে বরং এই ছেলে এই মেয়ে জন্মান আগেই আল্লাহ পাক রব্বুল আলামিনের এলমে রয়েছে যে এ জন্ম নেবে এবং এর অরসে বা এর পেটে এই মেয়ের পেটে এতগুলি বাচ্চা জন্মাবে ঠিক না এমন কি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই ছেলে জন্ম এই ছেলে জন্ম ধরেন একজন জন্ম নিচ্ছে বা জন্ম একজন নেবে না তার জন্ম হবে না বা জন্ম হবে মারা যাবে সে যদি বেঁচে থাকতো এই উদাহরণটা দিয়ে খুব সহজে বোঝানোর জন্য যে একটি ছেলে জন্ম নিল বা একটি মেয়ে জন্ম নিল তারপরে মারা গেল সাবালক হতে পারলো না যদি ছেলে যদি সাবালক হতো বড় হতো বড় হওয়ার পরে সে সৎ হতো না অসৎ হতো তার বাচ্চা হতো না হইতো না তাও আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন ইন্নাল্লাহ বিকুল্লি শাইইন আলীম সবকিছু সম্পর্কে তিনি সর্বজ্ঞ সবকিছু জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন
ওয়ায়ালাম আফিল আরহাম, যারা এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন যে কি আছে তাতে, কার ঘরে কি হবে, কি জন্মাবে। ওমা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা, আর আগামী কাল কে কি করবে কোনো ব্যক্তি জানে না। আপনি কি করবেন, আমি কি করব, আমার কি হবে, আপনার কি হবে, উন্নতি হবে, অবনতি হবে, সুখ হবে, দুঃখ হবে, কোথায় থাকবেন, কোথায় খাবেন, কি খাবেন। মাযা তাকসিবু গাদা, চাকরি করবেন, ব্যবসা করবেন, জি। ওমা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা, কেউ জানে না, কোন ব্যক্তি জানে না যে আগামী কালকে তার কি হবে কি করবে, কেউ জানে না। অনেকেই খুব উন্নতি করেছেন, কোনোদিনই এই কল্পনা করতে পারেনি যে আমি এত উন্নতি করতে পারবো, আরে আমি এত উন্নতি করতে পারবো, কল্পনা করতে পারেননি। অনেকের এমন অবনতি ঘটেছে, খুব সম্ভ্রান্ত পরিবারের ছেলে এমন সর্বনাশ হয়েছে যে কল্পনা করতে পারেনি যে আমি এত হতভাগা হব। আমা তাবি তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা, আমা তাদরি নাফসুন বিআই আরদিন তামুত, আর কোন ব্যক্তি জানে না যে কোন দেশে গিয়ে কোন জমিনে তার মৃত্যু হবে, কল্পনা করতে পারেননি যে আমি জন্মিনাল কোথায়, জন্ম হলো কোথায়, কোথায় জীবন যাপন করলাম, কোথায় মানুষ হলাম, আর মরব যে কোথায়, কোনো খবর নেই আপনার কাছে। বিআইয়ার দিন তামুত, এই পাঁচটি বস্তুকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াইন্দাহ মাফাতিহুল গায়ব, আল্লাহর নিকটে মাফাতিহুল গায়ব রয়েছে। যাই হোক, আসল বিষয়বস্তু হচ্ছে কেয়ামত সম্পর্কে এলম, কেয়ামত সম্পর্কে এলম একমাত্র, কেয়ামত কখন হবে, কোন বছরে হবে, কত বছর পরে হবে, পৃথিবীর বয়স আর কত আছে, এসব কথা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। তবে কেয়ামতের কিছু পূর্বাভাস, লক্ষণ, নিদর্শন, আলামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন কেয়ামত সম্পর্কে। কেয়ামত সম্পর্কে যখনই মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করত, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর শিখিয়ে দিতেন, জি। সূরা আরাফের আয়াত নম্বর 187-তে মহান আল্লাহ ইরশাদ করছেন যে ইয়াসআলুনাকা আনিস সাআহ, তারা হে নবী আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামত সম্পর্কে, আনিস সাআহ, কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে। কি জিজ্ঞাসা করতো, যে কখন হবে, হে মুহাম্মদ তুমি যে নবী বলছো, নিজেকে রাসূল বলছো, তোমার কাছে ওহী আসে, বলো দেখি যে কিয়ামত আর পৃথিবীর বয়স কত আছে, কতদিন পরে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, বলো দেখি, যাতে করে নবী সাল্লাল্লাহু আলাইহি নীরব হয়ে যান, জবাব না দিতে পারেন, আর তখন আমরা হইচই করে বলবো যে দেখো দেখো কিছু জানে না, নবী বলে নিজেকে জিজ্ঞাসা করতো তা। আইয়ানা মুরসাহা, কখন অনুষ্ঠিত হবে কিয়ামত, কুল এই কুল, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ইন্নামা ইলমুহা ইনদা রব্বি, এর ইলম, এর জ্ঞান তো একমাত্র আমার রবের কাছে রয়েছে, আমার কাছে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইলমে, তার ক্ষমতায় কাউকে শরীক করেননি। ইন্নামা ইলমুহা ইনদা রব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু, তার সময় সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ছাড়া আর কাউকে জ্ঞান দেননি, একমাত্র তার কাছে জ্ঞান রয়েছে, কোন ব্যক্তিকে এই সম্পর্কে জ্ঞান দেননি। আর এই সম্পর্কে আরো একটি কথা এই আয়াতে বলা হয়েছে, লা তাতিকুম ইল্লা বাগতা, এ কিয়ামত আসবে আকস্মিক, হঠাৎ করে, লা তাতিকুম, এ কিয়ামত আসবে হঠাৎ করে। তাহলে কিয়ামত আসবে, এরপর ঈমান আছে, আর কিয়ামত আসবে একবার হঠাৎ করে, মানুষ নিজের নিজের কাজে ব্যস্ত থাকবে, ভাবতেই পারবে না যে আজকে কিয়ামত হয়ে যেতে পারে, ভাবতেই পারবে না যে আজকে পশ্চিম দিক থেকে সূর্য উঠে যেতে পারে। সকালবেলা যেমন ফজর পরে কাজকর্মে যারা ড্রাইভার গাড়ি নিয়ে বেরিয়ে গেছে, যারা চাষি চাষ করার জন্য বেরিয়ে গেছে, যারা ব্যবসায়ী হয়তো তাদের ব্যবসা বাণিজ্যে চলে গেছে, যারা সফরে যাবে, সফরে আজকে প্রোগ্রাম আছে সফরে যাওয়ার, বিদেশে যাওয়ার ইত্যাদি ইত্যাদি, তার জন্য বেরিয়ে গেছে, কেউ এয়ারপোর্টে গিয়ে বসে আছে, কেউ রেল স্টেশনে গিয়ে বসে আছে, কেউ বাস স্ট্যান্ডে গিয়ে বসে আছে, আল্লাহু আকবার, নিজের নিজের কাজে, আগামী কালকে এই করব সেই করব, কত লোকের সাথে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে রেখেছেন, কত লোকের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছেন, জি। এগুলি কি আকস্মিক না হঠাৎ, সেই জন্যই তো এরকম। আর না হইলে তো জানা আছে কালকে তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আর এসব করে লাভ কি, আরে চুপচাপ যা করার আল্লাহ বিল্লাহ আজকে করো, যা করার আজকে তো শেষ, আর সময় নেই, না, লা তাতিকুম ইল্লা বাগতা, এ কিয়ামত আসবে হঠাৎ করে, চমকে উঠবে, বাগতা মানে মানুষের কাছে হঠাৎ যদি কোনো কিছু হয় তো কি হয়, চমকে উঠে না, পেছন দিক থেকে কাউকে যদি হঠাৎ করে ভয় দেখানোর ইচ্ছা করেন, তার চমকে উঠে, লাফ দিয়ে উঠে ভয়ে, হঠাৎ করে তার উপর এইরকম আওয়াজ করা হয়েছে।
قل انما علمها عند الله ولكن اكثر الناس لا يعلم আবার আল্লাহ পাক বলছেন হে নবী তাদেরকে বলে দেন যে এর ইলম একমাত্র আল্লাহর নিকট রয়েছে অধিকাংশ মানুষ এই সম্পর্কে জানে না এজন্য তারা জিজ্ঞাসা করে আসলে কিয়ামত সম্পর্কে ইলম একমাত্র আল্লাহর কাছে রয়েছে আল্লাহ পাক আবার সূরা নাজিয়াত আমপারার একটি সূরা সূরা নাজিয়াত বলছেন ইয়াস আলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কিয়ামত সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করে কখন হবে ফিমা আনতা মিন যিকরাহা আল্লাহ বলছেন এর আলোচনার সাথে তোমার কি সম্পর্ক অর্থাৎ দিন বলে দিবে তারিখ বলে দিবে মাস বলে দিবে সাল বলে দিবে এর আলোচনার সাথে তোমার কি সম্পর্ক কোনো জ্ঞান নেই সম্পর্কে তোমার ফিমা আনতা মিন যিকরাহা এর মানে এই না যে সম্পর্কে আলোচনা করবে না অবশ্যই মানুষের উপদেশের জন্য আলোচনা আল্লাহ কোরআনে স্বয়ং করেছেন কিয়ামত সম্পর্কে বারবার আলোচনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার লক্ষণ বলেছেন ইত্যাদি জিবরাইল আলাইহিস সালাম এসে জিজ্ঞাসা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়েছেন ফিমা আনতা মিন যিকরাহা এ নির্দিষ্ট করে দিন বলে দেওয়া সাল বলে দেওয়া সময় বলে দেওয়া এর সাথে তোমার কোনো সম্পর্ক নেই ইলা রব্বিকা মুনতাহা এর চূড়ান্ত জ্ঞান একমাত্র তোমার রবের কাছে রয়েছে ইলা রব্বিকা মুনতাহা ইন্নামা আনতা মুনজিরু মান ইয়াখশাহা আপনার ডিউটি ওই নাই যে লোকজনকে বলবেন যে দেখো সাবধান হয়ে যাও কিয়ামত কিন্তু 2008 সালে হয়ে যাবে 2010 সালে হয়ে যাবে 2020 সালে হয়ে যাবে 40 বছর পরে হয়ে যাবে ইত্যাদি না আপনার ডিউটি হচ্ছে মুনজিরু মান ইয়াখশাহা যে কিয়ামতকে ভয় করে কিয়ামতের দিনে বিচার দিবসে জবাবদেহি সম্পর্কে চিন্তাশীল তাকে আপনি সতর্ক করবেন তার সাবধান হবে সতর্ক হবে তারা আপনি মুনজির সতর্ককারী সাবধানকারী তাদেরকে সাবধান করুন যে পাপ থেকে সাবধান হয়ে যাও গোনা থেকে সাবধান হয়ে যাও অন্যায় কাজ থেকে জুলম অত্যাচার থেকে সাবধান হয়ে যাও নামাজ ছাড়া থেকে সাবধান হয়ে যাও শিরক বিদাত থেকে সাবধান হয়ে যাও ইন্নামা আনতা মুনজিরু মান ইয়াখশাহা কাআন্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহা যেদিন হঠাৎ করে কিয়ামতকে দেখতে পাবে যে আজকে কিয়ামত হয়ে গেল পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেল আর সময় নেই তখন মনে হবে পৃথিবীতে অথচ 80 বছর 90 বছর বয়স হতে 100 বছর বয়স পেয়েছে মনে হবে লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহা সামান্য কিছুক্ষণ হয় বিকেল আশিয়া মানে বিকেলবেলা সামান্য বিকেলবেলা কিছুক্ষণ পৃথিবীতে কাটালাম আও দুহা অথবা দোহা সকালবেলাকে বলা হয় সকালবেলা কিছুক্ষণ সময় আমরা পৃথিবীতে কাটালাম এমন অবস্থা হবে ভয়াবহ অবস্থা এমন হতভম্ব হবে যে মনে হবে আর অশান্তি যখন মানুষের হয় যখন কষ্ট হয় তখন অতীতের শত শত বছরের সুখ ভুলে যায় আপনি 25-50 বছর যদি খুব সুখে কাটিয়ে থাকেন আর শেষ জীবনে যদি মারাত্মক রোগে আক্রান্ত হন আপনি তাহলে জীবনের সমস্ত সুখ ভুলে যাবেন কত যে ভালো ভালো খাবার খেয়েছেন আর কত যে ভালো ভালো লেবাস পোশাক পরেছেন আর কত যে আয়েশ আরাম করেছেন আর কত যে আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে আনন্দ করেছেন সব ভুলে যাবেন আপনি লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা এরকম মনে হয় যে বিকেলবেলা কিছুক্ষণ সময় কেটেছে অথবা সকালবেলা কিছুক্ষণ সময় পৃথিবীতে কেটেছে এই কিয়ামতের বেশ কিছু লক্ষণ আছে এই কিয়ামত সম্পর্কে আরেকটি কথা বলি যে কিয়ামত যদি মুসলিমকে বলি যে ইমানদার তার জন্য আল্লাহ এবং তার রাসূলের কথা যথেষ্ট যে কিয়ামত হবে এবং এর প্রতি প্রত্যেক মুসলিম মুমিনের ইমান রয়েছে কিন্তু একজন মানুষ যে আল্লাহ বিশ্বাসী নয় পরকালে বিশ্বাসী নয় কিয়ামতে বিশ্বাসী নয় হিসাব নিকাশে বিশ্বাসী নয় হয় সে কাফের অমুসলিম আল্লাহ পরকালে বিশ্বাস করে না অথবা নাস্তিক মুরতাদ জি আর বহু মানুষ আজকাল মুসলিম সমাজে হয়েছে নামেতে মুসলমান হয়তো বলতে পারে যে হ্যাঁ আমাদের কিয়ামতে বিশ্বাস আছে কিন্তু বিশ্বাস থাকলে তার জন্য যে কর্ম হওয়া উচিত এরকম কোনো কর্মও নেই এদের সম্পর্কে কি বলা যেতে পারে যাদের কোনো কর্ম তৎপরতা নেই মেহনত পরিশ্রম নেই আমরা জানি যে আমরা বড় হয়েছি আমাদের যারা বিয়ে শাদি করেননি এখন তো দায় দায়িত্ব চাপে নেই তারপরে টাকা পয়সা ইনকাম করছেন কি জন্য কারণ আপনার ইমান বিশ্বাস এই বিশ্বাস আছে যে আমাকে বিয়ে শাদি করতেই হবে আর বেঁচে থাকলে আমাকে স্ত্রীকে খাওয়াইতেই হবে ছেলে মেয়েদের লালন পালন করতেই হবে খরচ খরচা করতেই হবে তাদের বাড়ি ঘর তৈরি করতেই হবে এসব করতেই হবে তার জন্য মেহনত করছে অথচ আপনার বেঁচে থাকা আর কোনো নিশ্চয়তা নেই বেঁচে থাকার কোন নিশ্চয়তা নেই আর কেয়ামতে নিশ্চয়তা আছে জবাবদেহি নিশ্চয়তা আছে হিসাব দিতে হবে জবাব দিতে হবে হাজির হইতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তারপরেও নেই নামাজ নামাজই নেই আসল বিষয় নেই আসলে
জুমা পড়া ঈদ পড়া মুসলমান নেই পাপ থেকে বেঁচে থাকা নেই আখিরাত বলে ভয় নেই আখিরাত বলে জবাবদিহি বলে চিন্তা তাহলে এদের সম্পর্কে কি বলা যেতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফির যারা অস্বীকারকারী যারা যারা সন্দেহ সংশয়ে রয়েছে যারা একেবারে অচেতন রয়েছে আখিরাত সম্পর্কে তাদের সামনে কিছু যুক্তি পেশ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যুক্তি দিয়ে তাদেরকে কিয়ামত বুঝিয়েছেন তিনটি যুক্তি আল্লাহ পাক রব্বুল সূরা ইয়াসিনে বর্ণনা করেছেন খুব সহজ ভাবে আপনাদের মনে রাখার জন্য সূরা ইয়াসিনের শেষ আয়াতগুলি শেষ দিকে যে আয়াতগুলি রয়েছে 78 নম্বর আয়াত থেকে শুরু করে সূরা শেষ পর্যন্ত এই আয়াতগুলি তাফসীর পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে তিনটি যুক্তির কথা বলেছেন কিয়ামত হওয়া সম্পর্কে কিয়ামত হওয়া মানে কিয়ামতের দিনে আবার মানুষ ধ্বংস হয়ে যাওয়ার পরে পুনরুত্থান মরে গিয়ে সরে গিয়ে পচে গিয়ে হাড় হাড্ডি এমনকি অনেকের হাড় হাড্ডি কিছুই নেই তারপর আবার পুনরায় আল্লাহ পাক রব্বুল জীবন দান করবেন হায়াত দান করবেন এসব সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আকলি দলিল অর্থাৎ যুক্তি পেশ করেছেন শরীয়তে ইসলামে দলিল দুই রকমের রয়েছে এক হচ্ছে নাকলি দলিল অর্থাৎ কোরআনে কারিমের কথা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আল্লাহ পাক যদি কোরআনে কারিমে বলে থাকেন প্রত্যেক মুসলিম বিশ্বাস করে জি মুমিন বিশ্বাসী ইমানদার মুসলিম বিশ্বাস করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলে থাকেন হাদিস যদি সহিহ হয় প্রত্যেক মুসলিম বিশ্বাস করে যদি মুমিন হয় ইমানদার হয় বিশ্বাসী হয় তাহলে এগুলি হচ্ছে কোরআন এবং হাদিসের দলিল আর যুক্তি হচ্ছে যে মানুষকে যুক্তি দিয়ে বোঝানো আল্লাহ পাক রব্বুল মাঝে মাঝে যুক্তি দিয়েও বুঝিয়েছেন কাফেরকে বোঝানোর জন্য আর তিনটি যুক্তি অন্য অন্য সূরায় বর্ণনা করে ছয়টি যুক্তি আল্লাহ পাক রব্বুল কোরআনে কারিমে বর্ণনা করেছেন কিয়ামত হওয়া সম্পর্কে এই যুক্তিগুলি সম্পর্কে সংক্ষেপে বলি যদিও কথা খুব বেশি বলার প্রয়োজন কিন্তু যত সংক্ষেপে আমি পারি আপনাদের সামনে পেশ করছি প্রথম যুক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন যে আমি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছি প্রথমবার কে সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল সৃষ্টি করেছেন আকাশ জমিন সৃষ্টি করেছেন মানুষকে সৃষ্টি করেছেন জীব জন্তু পাখি সারা পৃথিবী সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন তিনি খালেক যে আল্লাহ প্রথমবার সৃষ্টি করেছেন তিনি দ্বিতীয়বার সৃষ্টি করতে পারবেন না পারবেন না প্রথমবার সৃষ্টি করা বেশি মুশকিল না দ্বিতীয়বার সৃষ্টি করা বেশি মুশকিল প্রথম যে কোনো জিনিস যান্ত্রিক সভ্যতার যুগে আছেন প্রথম যেখানে মোবাইল তৈরি হয়েছে টিভি তৈরি হয়েছে হ্যাঁ রেডিও তৈরি হয়েছে হ্যাঁ যে কোনো জিনিস তৈরি হয়েছে যন্ত্র তৈরি হয়েছে প্রথম তৈরি যে করেছে তার ব্রেনের প্রশংসা আর যারা নকল করে করে দেখে দেখে তৈরি করেছে তাদের এমন কোন প্রশংসা ঠিক না আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুক্তি পেশ করেছেন মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়া দারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকাহ আমার সম্পর্কে তারা উপমা পেশ করে বিভিন্ন রকমের কথাবার্তা বলে আল্লাহ সম্পর্কে ওয়ানাসিয়া খালকা নিজের সৃষ্টিকে ভুলে গেছেন যে আল্লাহ কেমন করে তাকে সৃষ্টি করেছে বীর্য থেকে সৃষ্টি হয়েছে তারপরে কত দুর্বল অসহায় ছিল ধীরে ধীরে শক্তিশালী হল আর ভুলে গেল সব ভুলে গেল ওয়ানাসিয়া খালকা আর বলে উঠে কালা মাইয়াহিল ইজামা ওয়াহিয়া রামিম তুমি তো কিছুই ছিলে না হাল আতা আলাল ইনসান হিনু মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা তুমি বলো যে তুমি তোমার বয়স 40 বছর 41 বছর আগে কোথায় ছিলে কি ছিলে তুমি না ছিলে তোমাকে আল্লাহ পাকে হ্যাঁ নিয়ে আসলেন লামিয়াকুন শাইয়্যান মাযকুরা কিছুই ছিলে না তুমি তো আল্লাহ পাক বলছেন ওয়া নাসিয়া খালকা কালা মা ইয়াহিল ইজাম আর ভুলে গিয়ে নিজের সৃষ্টির এই সব রহস্যকে ভুলে গিয়ে সৃষ্টির অবস্থাকে ভুলে গিয়ে সে বলতে লাগে কি মাইয়াহিল ইজামা ওয়াহিয়া রামিম হাড় হাড্ডিগুলি পচে সরে সব শেষ হয়ে গেছে তারপরে আবার কে আবার এই হাড় হাড্ডিতে জীবন দান করবে কে জীবন দান করবে অর্থাৎ কিয়ামত হবে না আবার পুনরায় আমাদেরকে উঠানো হবে না হিসাব নিকাশ হবে না উঠানো হবে না জীবিত করা হবে না তো হিসাব নিকাশ হবে না কাফের অস্বীকার করে নাস্তিক অস্বীকার করে যে পরকালে বিশ্বাসী নয় সে অস্বীকার করে আল্লাহ পাক বলছেন হে নবী আপনি বলে দেন কুল হে নবী বলে ইয়ুহিয়ি আল্লাযী আনশাহা আউয়াল মাররা সেই আল্লাহ সেই সত্তাই তো সৃষ্টি করবেন আবার বা জীবন দান করবেন আবার আল্লাযী আনশাহা আউয়াল মাররা যিনি প্রথমবার সৃষ্টি করেছিলেন প্রথমবার যিনি তোমাকে বীর্য থেকে নিয়ে এসেছিলেন
আর এত সুন্দর মানুষ বানিয়েছিলেন তোমাকে, আর এত বিচক্ষণ আল্লাহ পাক রব্বুল তোমাকে বানিয়েছিলেন, আবার তোমার মৃত্যু এসেছিল, আবার তুমি মাটিতে সরে গেলে শেষ হয়ে গেছিলে, তিনি দ্বিতীয়বার তোমাকে জীবন দান করবেন। ওয়াহুয়া বিকুল্লি খালকিন আলিম, এবং সেই আল্লাহ প্রত্যেক সৃষ্টি সম্পর্কে সম্যক জ্ঞানী। কোথায় এই সৃষ্টির লাশ পচে সরেছে, কোথায় আছে, ওখান থেকে জীবিত করতে হবে। জমিনকে আল্লাহ আদেশ করবেন, জমিন ওয়াখরাজাতিল আরযু আসকালাহা, জমিন তার বোঝাকে বের করে দিবে, বের করো তোমার পেটে যা আছে, কে কে আছে তোমার পেটে সবকে বের করো। সূরা ইয়াসিন আয়াত নম্বর 78-79 আল্লাহ পাক রব্বুল আলম এই যুক্তি পেশ করেছেন। আর একটি যুক্তি পেশ করেছেন যে একটি বস্তু থেকে তার বিপরীত বস্তু তৈরি হয় এই থেকে দিয়ে, এক বস্তু থেকে একটি বস্তু আছে তার বিপরীত বস্তু তা থেকে তৈরি হয়, এই ফর্মুলা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুক্তি পেশ করেছেন যে একজন মানুষ সরে গলে যাওয়ার পরে, নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পরে নেই, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সৃষ্টি করবেন কেমন, যেমন একটি জিনিস থেকে সেই জিনিস থেকে তার বিপরীত বস্তুকে আল্লাহ সৃষ্টি করেন। কেমন, আরব দেশে দুটি গাছ ছিল, সেই দুইটি গাছ সম্পর্কে বলা হয়েছে হেজাজে পাওয়া যেত, যে প্রাচীন যুগে যখন আগুনের প্রয়োজন হতো, শহরে আছে আগুনের প্রয়োজন, তখন এই দুইটি গাছ মারখ এবং ইফার এই দুইটি গাছের নাম বলা হয়েছে। এই দুইটি গাছের একবারে তাজা ডালকে, তাজা শাখাকে নেওয়ার পরে একটাকে অন্যটার সাথে ঘষা দিত, তাজা হয়ে আছে, আর আগুন, আগুন তো শুকনা বস্তু থেকে বেরোয়, কাঁচা বস্তু থেকে আগুন বেরোয়, তাহলে কাঁচা বস্তু আগুনের বিপরীত, কাঁচা বস্তু হচ্ছে আগুনের বিপরীত। আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কাঁচা বস্তু থেকে, কাঁচা ডাল থেকে আগুন বের করতে পারেন, যে আল্লাহ কাঁচা ডাল থেকে আগুন বের করতে পারেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ ধ্বংস হয়ে যাওয়ার পরে, মরে যাওয়ার পরে, পৃথিবী সব শুকিয়ে যাওয়ার পরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন দান করতে পারেন, কিয়ামত কায়েম হবে এভাবে। তরতাজা গাছ যাতে রস রয়েছে, সেই গাছ থেকে আগুন বের করেন, গাছের ডালে এক ডালকে অন্য ডালের সাথে যখন ঘষা দেয় তখন আগুন বের হয়, কাঁচা ডাল, শুকনো ডাল নয়। যে ওই জঙ্গলের কথা ছোট কালে পড়েছিলাম, যে জঙ্গলে এত বেশি গাছ থাকে তখন এক শুকনো ডাল আর এক শুকনো ডালের সাথে যখন ঘষা লাগে তখন আগুন লেগে যেত জঙ্গলে, ওই কথা নয়, কাঁচা গাছের কথা আল্লাহ পাক রব্বুল বলেছেন। যে আল্লাহ পাক কাঁচা গাছের ডাল থেকে আগুন বের করতে পারেন, সেই আল্লাহ পাক মানুষের মরে যাওয়ার পরে আবার জীবিত করতে পারে। আয়াত নম্বর 80 সূরা ইয়াসিনে আল্লাহ পাক রব্বুল দ্বিতীয় যুক্তি পেশ করেছেন। আয়াত নম্বর 81-তে আরেকটি যুক্তি আল্লাহ পাক পেশ করেছেন, বলছেন যে যে আল্লাহ বড় জিনিস সৃষ্টি করতে পারেন, তিনি ছোট জিনিস সৃষ্টি করতে পারেন না। আপনি যদি বড় বড় কাজ করতে পারেন তো ছোট কাজ করতে পারেন না, অবশ্যই করতে পারেন। আপনি একজন মাখলুক সৃষ্টি দুর্বল হয়ে যদি বড় কাজ করতে বলে ছোট কাজ করার সম্পর্কে কেউ জিজ্ঞাসাই করবেন না, এত বড় বড় যখন কাজ করতে পারে তখন সামান্য কাজটা করতে তার জন্য অসুবিধা কি, কোনো অসুবিধা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুক্তি পেশ করেছেন, বলছেন আওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিকাদিরিন আলা আন ইয়াখলুকা মিসলাহুম, সে আল্লাহ যিনি আকাশ সমূহ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, তিনি কি তোমাদের মতো ক্ষুদ্র মানুষকে সৃষ্টি করতে পারবেন না। সাত আসমান সৃষ্টি করলেন, এত পর্বতমালা সৃষ্টি করলেন, এই জমিন সৃষ্টি করলেন, সবকিছু সৃষ্টি করলেন, সমুদ্র সৃষ্টি করলেন, তিনি ক্ষুদ্র মানুষকে, 3.5 হাতের মানুষকে সৃষ্টি করতে পারবেন না। জি, আল্লাহ পাক এই কথাটি আরো বিভিন্ন আয়াতের সাথে লা খালকুস সামাওয়াতি ওয়াল আরদি আকবারু মিন খালকিন নাস, আল্লাহ বলছেন আকাশ এবং জমিন সৃষ্টি করা মানুষের সৃষ্টির চাইতে অনেক ভারী কাজ, অনেক মুশকিল কাজ, মানে মানুষের দিকে লক্ষ্য করে মুশকিল কাজ, আল্লাহর জন্য কোনো মুশকিল কাজ নাই। আল্লাহ যখন আকাশ জমিন সৃষ্টি করেছে, বিশাল আকাশ বিশাল জমিন, তো আল্লাহর জন্য মানুষকে পুনরায় সৃষ্টি করা এমন কোন মুশকিল নাই। তো এই সব যুক্তিগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন পেশ করেছেন সূরা ইয়াসিনে। চতুর্থ যুক্তি আল্লাহ পাক পেশ করেছেন যে জমিন যখন বৃষ্টি হয় না দীর্ঘদিন, অনাবৃষ্টি যখন থাকে তখন একেবারে শুকিয়ে হাড় হয়ে যায়, আর তাতে একটি ঘাসও জন্মাতে চায় না, একটি ঘাসও জন্মাতে চায় না,
তারপরে হঠাৎ করে যখন বৃষ্টিপাত হয়, বৃষ্টিপাত হওয়ার পরে জমিনের অবস্থা কেমন হয়? জমিনের পেটে যত বীজ আছে সব গজে উঠে, আর দু চার দশ দিনের মধ্যে দেখা যায় যে দেশ সবুজ হয়ে গেছে, শুকনো জমিন সব সবুজ হয়ে গেছে লতা পাতায়। তো আল্লাহ পাক রব্বানা বলছেন যে আল্লাহ পাক রব্বানা শুকনো জমিনকে, শুকনো পৃথিবীকে বৃষ্টি বর্ষণ করে আবার পুনরায় জীবন দান করতে পারে, সে আল্লাহ তোমাদেরকে কি মাটি থেকে আবার পুনরায় জীবন দান করতে পারেন না? তোমাদেরকে জিন্দা করে আবার কেয়ামত হবে না? অবশ্যই হবে। তাই মহান আল্লাহ ইরশাদ করছেন, ওয়ামিন আয়াতিহি আন্নাকা তারাল আরদা খাশিয়া, আল্লাহর একটি নিদর্শন হচ্ছে আল্লাহ সম্পর্কে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসার জন্য একটি দলিল প্রমাণ হচ্ছে যে আন্নাকা তারাল আরদা খাশিয়া, তুমি জমিনকে দেখবে শুষ্ক, শুকিয়ে গেছে জমিন, এত শুকিয়ে যায় যে আপনি পড়ে গেলে আপনারই জীবন নিয়ে টানাটানি হয়ে যাবে এঁটেল মাটিতে। ফায়দা আনজালনা আলাইহাল মা, তারপরে যখন আমি তার উপর বৃষ্টি বর্ষণ করি, আল্লাহ পাক যখন বৃষ্টি বর্ষণ করেন, ইহতাজ্জাত, জমিন তখন আন্দোলিত হয়ে উঠে, জমিন নড়াচড়া শুরু করে, তখন ইহতাজ্জাত, জমিন লাফ দিয়ে উঠে, ইহতাজ্জাত, জমিন হরকতে চলে আসে, ওয়া রাবাত, এবং জমিন ফুলে উঠে, জমিন ফুলে উঠে, জমিনের পেটে যা আছে ধীরে ধীরে গজিয়ে উঠতে লাগে। ইন্নাল্লাযী আহইয়া লা মুহইল মাউতা, তারপরে আল্লাহ বলছেন যে আল্লাহ এই মৃত জমিনকে, এই জমিনকে আল্লাহ মৃত জমিন বলেছেন, এই মৃত জমিনকে যে আল্লাহ জীবন দান করলেন, আর ফসল শুরু হলো, শস্য শ্যামল দেখতে পাচ্ছেন আপনি, ফসল ভরা জমিন দেখতে পাচ্ছেন আপনি, সে আল্লাহ পাক রব্বুল্লাহ মুহইয়াল মাউতা, মৃতদেরকে এইভাবে মাটি থেকে উদ্গত করবেন, জীবিত করবেন। ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্বশক্তিমান। পাঁচ নম্বরের দলিল আল্লাহ পাক রব্বুল্লাহ পেশ করেছেন নিদ্রা এবং জাগরণ দিয়ে। হে মানুষ, তোমার তো নিদ্রা আসে, আর নিদ্রা আসার পরে আবার জেগে উঠু, এতে থেকে শিক্ষা নাও, এই যুক্তি আল্লাহ পেশ করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নিদ্রা দিলেন, আর নিদ্রার পরে আবার তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাগিয়ে তুললেন, সেই আল্লাহ তোমাকে মৃত্যু দান করে মৃত্যুর পরে আবার জাগিয়ে দেবেন, এই জাগো, এখন তোমার হিসাব নিকাশ হবে। মহান আল্লাহ ইরশাদ করেছেন এই ক্ষেত্রে সূরা আনামের আয়াত নম্বর 60-এ, যে ওয়াহুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল্লাইলি, আল্লাহ সেই সত্তার নাম যিনি রাতে মৃত্যু দান করে থাকেন। এখানে বলা হয়েছে ঘুমকে, নিদ্রাকে মৃত্যু, ওয়াফাত বলা হয়েছে। আল্লাহ ইয়াতাওয়াফাল আনফাসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা, যাদের মৃত্যুর সময় আসেনি, একবারে ফয়সালা শেষ হয় মৃত্যু, তাদেরকে আল্লাহ পাক রব্বুল নিদ্রায় ফী মানামিহা, নিদ্রায় মৃত্যু দান করে থাকেন। এজন্য আন-নাওম আখুল মউত, নিদ্রা হচ্ছে বড় মৃত্যুর ভাই। আগের আয়াতটি রয়েছে সূরা হামিম সাজদার আয়াত নম্বর 39, এই আয়াতে সূরা আনামে মহান আল্লাহ ইরশাদ করছেন, ওয়াহুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল্লাইলি ওয়া ইয়ালামু মা জারাহতুম মিন নাহার, আর দিনে যে পরিশ্রম করো, কাজকর্ম করো, তাও আল্লাহ জানেন যে কি কাজ করছো, ভালো কাজ করছো, মন্দ কাজ করছো, হালাল করছো, আরাম করছো, নাই করছো, অন্যায় করছো, সবকিছু আল্লাহ জানেন। সুম্মা ইয়াবাসুকুম ফি, অতঃপর আল্লাহ তোমাদেরকে আবার জাগিয়ে থাকেন, ঘুমিয়ে গিয়েছিলেন তারপরে আল্লাহ জাগিয়ে থাকেন, লিয়ু কুদা আজালুম মুসাম্মা, নিদ্রা তো চলে এসেছিল, ওই অবস্থায় থাকলেন না, আবার সকাল হলো বা ঘুম ভেঙে গেল, উঠে গেলেন নিজের কাজকর্মের জন্য, কি জন্য আল্লাহ পাক উঠিয়ে দেন, এইভাবে জাগিয়ে দেন, লিয়ু কুদা আজালুম মুসাম্মা, নির্দিষ্ট আল্লাহ তোমাকে সময় দিয়েছেন, সেই সময়টুকু তোমাকে পুরা করে আসতে হবে পৃথিবীতে। সুম্মা ইলাইহি মারজিউকুম, অতঃপর আবার আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে, আল্লাহর কাছে ফিরে আসতে হবে। এখানে উদ্দেশ্য হচ্ছে যে যেমন নিদ্রার পরে আবার জেগে উঠলে, ওই রকম মৃত্যুর পরে আল্লাহ পাক আবার জাগিয়ে তুলবেন, আর কেয়ামত হবে। এই যুক্তি আল্লাহ পাক রব্বুল পেশ করেন। সুম্মা ইউনাব্বিউকুম বিমা কুনতুম তাআমালুন, পৃথিবীতে যে আমল করেছো সে সম্পর্কে আল্লাহ তখন তোমাদেরকে জানাবেন যে এইগুলি করেছো, এই কাজ করেছো, এই কর্ম করেছো, এই ভালো করেছো, এই মন্দ করেছো, কি জন্য করেছো, জবাব দিতে হবে সেই দিন। ছয় নম্বরের যুক্তি হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হিকমত এবং আল্লাহর ন্যায় বিচারের দাবি হচ্ছে যে মানুষ মরে যাওয়ার পরে পুনরুত্থান হোক, আর সেখানে সবার বিচার হোক একসাথে। যেই ব্যক্তি সৎকর্ম করেছে, ভালো কাজ করেছে, সে উত্তম প্রতিদান পাওয়ার হকদার, তার অধিকার রাখে, আর যে অসৎ কাজ করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, অন্যায় কাজ করেছে, জুলম অত্যাচার করেছে, বেনামাজি হয়ে জীবনযাপন করেছে, আল্লাহর সাথে সম্পর্কহীন ভাবে জীবনযাপন করেছে, তাদের উচিত শাস্তি হওয়া উচিত।
এক মানুষ অন্য মানুষের জুলুম অত্যাচার করেছে, শোষণ করেছে, খুন করেছে, ব্যভিচার করেছে ইত্যাদি ইত্যাদি, তাদের বিচার হওয়া উচিত। আর এই বিচারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠ তৈরি করেছেন, হাশরের দিবস তৈরি করেছেন, সেই দিনে সবার বিচার হবে। তাই আল্লাহ পাক সূরা মুমিনুনের আয়াত নম্বর 115 তে ইরশাদ করেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি চিন্তা করেছো যে আল্লাহ তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছেন? আফা হাসিবতুম, তোমরা কি এই মনে করেছিলে আল্লাহ কাল কিয়ামতে বলবেন বান্দাকে, মানুষকে, যারা অস্বীকার করেছিল আখিরাতকে, কিয়ামতকে অস্বীকার করেছিল, বিচার হিসাব নিকাশকে, জবাবদেহিকে অস্বীকার করেছিল, যা করার করো, এই তো কদিনের দুনিয়া, এইরকম যাদের মনোভাব ছিল। আফা হাসিবতুম, তোমরা কি এইরকমই চিন্তা করেছিলে, ধারণা করেছিলে, আন্নামা খালাকনাকুম আবাসা, তোমাদেরকে আমি উদ্দেশ্যবিহীন এমনি সৃষ্টি করে দিয়েছি, বাস খাও দাও চলে এসো মরে শেষ, আর কিছুই হবে না। আর তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে নিয়ে আসা হবে না, তোমরা আমার কাছে প্রত্যাবর্তিত হবে না, ছেড়ে দেওয়া হবে, খেয়ে দিয়ে মরে যাবে, বাস জুলম অত্যাচার করে মরে গেলে, কেউ মজলুম হয়ে বেচারা সারা জীবন জুলম সহে সহে মরে গেল, বরদাস্ত করে এইভাবেই মরে গেল, সে নিজের ন্যায্য হক পেল না। এক ব্যক্তি খুন হলো, খুন হয়ে মরে গেল, কোনো কিছুই তার পেল না। এক ব্যক্তি খুন করে শত শত খুন করল, আর খুন করে মরে গেল, জুলুম অত্যাচার করে, তার কোনোই বিচার হলো না। এক ব্যক্তি বেইমানি করে মরে গেল, তার কোনোই বিচার হলো না। এক ব্যক্তি আল্লাহ পাকের ইবাদত বন্দী করে মরল, সে তার উত্তম প্রতিদান পাবে না। এক ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করলো, ইবাদত বন্দী কি নামাজ পড়লো, তার কোনোই বিচার হবে না। তোমাদেরকে অনর্থক আমি সৃষ্টি করেছি, ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমাদেরকে আমার কাছে কি ফেরানো হবে না, অবশ্যই ফিরে আসতে হবে। বলছিলাম যে কিয়ামত হঠাৎ করে আসবে, কিন্তু কিয়ামতের কিছু লক্ষণ রয়েছে। কিয়ামতের লক্ষণ সম্পর্কে বেশ কিছুদিন আগে দীর্ঘ আলোচনা করা হয়েছে, কিয়ামতের বড় লক্ষণ এক এক দিনে এক একটি করে আলোচনা করা হয়েছে, আর এ সম্পর্কে ক্যাসেট পাবেন আমাদের এখানে, যদি অতিরিক্ত জানতে চান তাহলে। আর কিয়ামতের কিছু ছোট লক্ষণ রয়েছে, ছোট লক্ষণ রয়েছে, বড় লক্ষণ রয়েছে। বড় লক্ষণগুলির কোনো একটিও এখন পর্যন্ত আসেনি, আর যখন আসতে লাগবে খুব তাড়াতাড়ি দ্রুত বেগে আসতে লাগবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর একটি হাদিসে বলা হয়েছে যে ওগুলো কেমন, যেমন তসবির দানা, তো দেখছেন, কারণ আমাদের দেশে আবার এই তসবি করে সেই জন্য মালার দানা বলি। হ্যাঁ, ওই তসবির দানা না বলে মালার দানা বলেই ভালো, কারণ এইভাবে তসবি করা সুন্নত সম্মত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলছেন, তসবি করেন হাতে, আর এই হাতের যে অঙ্গুল রয়েছে এই অঙ্গুলগুলি কালকে আমাদের সাক্ষী দিবে যে এই বান্দা আব্দুল্লাহ এই তসবি করেছে, সুবহান আল্লাহ বলেছে, আলহামদুলিল্লাহ বলেছে, আল্লাহকে বলেছে। সুতরাং এটি হচ্ছে সুন্নত। তো এই যে মালার দানা রয়েছে, এই দানাগুলি যদি সেই সুতা ছিঁড়ে যায়, সুতা ছিঁড়ে গেলে আর ধরে থাকেন যদি, কতক্ষণ লাগবে দানাগুলি পড়তে? সেকেন্ডের মধ্যে সব পড়ে শেষ হয়ে যাবে। ওই রকমই কিয়ামতের বড় লক্ষণগুলি যখন একটি আসবে পর পর দ্রুত বেগে, বাকি লক্ষণগুলি তাড়াতাড়ি চলে আসবে, শেষ হয়ে যাবে তাড়াতাড়ি, আর কিয়ামত কায়েম হয়ে যাবে। আর বেশি সুযোগ পাবেন না নিজের সংশোধনের জন্য, সংস্কারের জন্য, আর জীবনের উন্নতির জন্য, আর তওবার জন্য, ইস্তেগফারের জন্য বেশি সুযোগ পাবে, ইবাদত বন্দেগীর সুযোগ পাবেন না বেশি। আর ছোট ছোট লক্ষণ নবী করিম সাল্লামের জামানা থেকে শুরু হয়েছে, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল একটি লক্ষণ কিয়ামতের, যে নবীর ইন্তেকাল হয়ে গেছে, কিয়ামত আপ চলে আসবে, কিয়ামত আসতে আর দেরি নেই। তারপরে 1400 বছর হয়ে গেছে, আরো যে কতদিন যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখনই কেউ কিয়ামতের সময় কাল সম্পর্কে জিজ্ঞাসা করেছে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জবাব দেননি, কারণ তার কাছে সে সম্পর্কে এলম ছিল না। তাই তিনি জবাব দিতেন এমন যে জবাব দিয়ে মানুষের সংশোধন হয়। কিছু লক্ষণ বলে দিতেন, যেমন জিব্রাইল আলাইহিস সালাম যখন জিজ্ঞাসা করলেন মানুষের আকার ধরে লোকজনকে জানানোর জন্য, যে প্রসঙ্গ উত্তর লোকেরা জানুক, সাহাবারা জানুক, তাই জিব্রাইল আলাইহিস সালাম একদিন এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসে গেলেন, আর জিজ্ঞাসা করতে লাগলেন, কয়েকটি প্রশ্ন করেছিলেন ইসলাম সম্পর্কে, ঈমান সম্পর্কে, ইহসান সম্পর্কে, কিয়ামত সম্পর্কে, কিয়ামতের লক্ষণ সম্পর্কে, পাঁচটি প্রশ্ন। কিয়ামত সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তখন বললেন, মাল মাসউল বি আলামা মিনাস সাইল, যাকে জিজ্ঞাসা করা হয়েছে তিনি সাইলের চাইতে, অর্থাৎ জিজ্ঞাসাকারী জিব্রাইল চাইতে বেশি জানেন না, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল চাইতে বেশি এলিম রাখেন এই সম্পর্কে। যেমন জিব্রাইলও জানে না যে কোন সালে কিয়ামত হবে, কত বছর পরে আর কত সালে কোন তারিখে, তেমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানেন না। তখন বুখারী মুসলিমের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিব্রাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা, আখবিরনি আন আমারাতিহা, তার কিছু আলামত লক্ষণ নিদর্শন বলে দেন, আমারাত মানে লক্ষণ।
তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই একটি লক্ষণ বলেছিলেন, তার মধ্যে একটি বলেছেন আমান্তারাল আনতালেদাল আমাতু রাব্বাতাহা। প্রথম লক্ষণ বলেছিলেন যে দাসী তার মনিবকে জন্ম দেবে, দাসী তার মনিবকে জন্ম দেবে। দাসী মনিবকে জন্ম দেবে এর অর্থ কি? আজকাল যুবকরা যেমন মায়ের সাথে আচরণ করে দাসীর মতো, বিয়ে করে নিয়ে এসছে, বউকে সাজিয়ে রেখেছে, বসে থাক মা রান্না করছে নিয়ে দিয়ে যাবে এখানে খাবার, বাড়াবাড়ি করে বলছিলেন। বড় বড় টাউন বাজারে, গ্রামে হয়তো সামান্য একটু কম আছে এই আলামত আসতে, কিন্তু টাউন বাজার এই অবস্থা। বুড়ি মা রান্না করছে, রান্না করে নতুন বউ আর ছেলে আছে ঘরে ঢুকে আছে, ওদের খাবার পৌঁছে আসে, তাদের খাবার দিয়ে আসতে হবে, সে নিজেই দিয়ে আসুক আর কাজের মেয়ে দিয়ে দিয়ে আসুক, কিন্তু রান্না করছে বুড়িমা আর তার বউ স্ত্রী বসে আছে যুবকের। তাহলে দাসী না আনতালে দাল আমাতো রাব্বা তাহা, আপনাকে জন্ম দিয়েছিল পেট থেকে মা, এই জন্যই যে আপনাকে খাবার তৈরি করে দেবে, আপনার বিবিকে খাবার তৈরি করে দেবে, এটি কিয়ামতের লক্ষণ। ওয়ান তারাল হফাত আল উরাত আর রিয়া শায়া তাতাওয়ালুনা ফিল বুনিয়ান। আর আরেকটি লক্ষণ বলেছিলেন যে কিছু লোকেরা যাদের ঘরে পয়সা ছিল না, পয়সার অভাবে অর্থের অভাবে তারা খালি পায়ে চলত, পায়ে স্যান্ডেল পর্যন্ত ছিল না তাদের কিছুদিন আগে, আর শরীরে কাপড় ছিল না, একটা গেঞ্জি গায়ে দিয়ে থাকতো, না হলে খালি গায়ে দেখবে একটা লুঙ্গি পরে, ছিঁড়া ফাটা লুঙ্গি পরে খালি গায়ে থাকতো, গেঞ্জির পয়সা ছিল না। মনে পড়ছে এরকম দেখেছি যে গেঞ্জি মানুষ পড়তো না, ওই একটা শার্ট রাখতো, জামা রাখতো, ছিঁড়া ফাটা যা থাকতো থাকতো, আর কাঁধে করে নিয়ে যেত। এরকম গ্রামের লোকদেরকে দেখেছি, হাটে বাজারে গেল তখন কাঁধে করে নিয়ে গেছে, বা কোন জায়গায় দরকার হলে পরে নেবে, বিবাহ শাড়িতে ওই খালি গায়ে যাচ্ছে আর ওই কাঁধে করে রেখেছে, তারপরে ধার নিতে দেখেছি, নিজের জামা কাপড় নেই, জামা নেই একটা লুঙ্গি পরে দিন কাটাই, এইসব দেখেছি দৃশ্য। বিবাহ শাড়িতে যাবে, গ্রামের যারা একটু সচ্ছল তাদের বাড়িতে একটা শার্ট ধার করে নিয়েছে, যে শার্টটা দাও আমার ছেলে ওই যাবে বিয়েতে যাবে বরযাত্রী যাবে, তো শার্টটা দাও, ধার নিয়ে গেছে, আর ধার নিয়ে অপরের তো ধার করা জিনিস পরেনি, আবার ফিরিয়ে দিতে হবে, কাঁধে করে নিয়ে গেছে, তারপরে বিয়ে বাড়ি থেকে কিছুক্ষণ পরে নিয়েছে ফিরিয়ে দিয়ে দিয়েছে। 20-25 বছর আগে অবস্থা দেখেছি। আজকে বললে ওই যুবক ছেলেরা হাসবে, যে কোন কথাবার্তা বলছে, মনে হচ্ছে আদম কালকার কথাবার্তা। হ্যাঁ, এক একজনের কাছে 10 জোড়া 20 জোড়া, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এত গরিব মানুষদের কাছে আল্লাহ এত বেশি পয়সা দেবেন, হঠাৎ করে এত বেশি পয়সা হবে যে তাদের পকেটে মোবাইল, ঠিক কিনা বলেন? তাদের পকেটে মোবাইল, যাদের একটা জামা ছিল না, একটা গেঞ্জি ছিল না, যাদের স্যান্ডেল জুতা ছিল না, কিছু ছিল না। ওয়ান তারাল হফাতা আল উরাতা, হফা মানে খালি পায়ে থাকা স্যান্ডেল জুতা বিহীন মানুষ, আর উরাত মানে উলঙ্গ মানুষ, কাপড়ের ব্যবস্থা ছিল না। রেয়াশা আর কি করতো, বুকরি ছাগল চড়াতো, রাখাল, আর হঠাৎ করে এত অঢেল পয়সার মালিক হলো, এত তাওয়ানা ফেল বুনিয়ান, তখন প্রতিযোগিতা শুরু করলো যে ভালো বিল্ডিং তৈরি করতে হবে, বিল্ডিং তৈরি করব। দেখছি গ্রামে এইরকম একটা বিল্ডিং তৈরি হয়েছে, বা এই মহল্লাতে এই শহরে এইরকম একটা বিল্ডিং তৈরি হয়েছে, টাওয়ার তৈরি হচ্ছে, আমার টাওয়ার এর চাইতে ভালো হবে, এর চাইতে বড় টাওয়ার আমি তৈরি করব। আজকাল প্রতিযোগিতা চলছে না, যারা ছাগল বকরি চলে তো তাদেরই প্রতিযোগিতা চলছে, যে কিয়ামতের লক্ষণ এটা চলে এসেছে। কিয়ামতের লক্ষণগুলি সম্পর্কে আরো একটি কথা বলে দিই, যে যেগুলি ছোট লক্ষণ, সেই ছোট লক্ষণগুলি সম্পর্কে ওলামারা বলেছেন যে কিছু লক্ষণ আছে যেগুলি এসেছে আর শেষ হয়ে গেছে, আর আসবে না, শেষ হয়ে গেছে ওইগুলি। আর কিয়ামতের ছোট লক্ষণ কিছু আছে যেগুলি বর্তমান বিদ্যমান, এখন দেখতে পাচ্ছেন চোখের সামনে, কোরআন হাদিস পড়েন আর বাস্তবে দেখেন, ওইসব কিয়ামতের লক্ষণ আছে। আর কিয়ামতের কিছু ছোট লক্ষণ আছে যেগুলি এখনো দেখতে পাননি, হবে, আসবে, আর এই যেটুকু সময় আছে কিয়ামত আসার পূর্বে তাতে। আর বড় লক্ষণ সম্পর্কে বললাম যে যেগুলি এখনো আসেনি। তো কিয়ামতের ছোট লক্ষণগুলি সম্পর্কে কয়েকটি লক্ষণের কথা বলি আপনাদেরকে। এই হাদিস হয়ে গেল, জিবরাইল আলাইহিস সালামের হাদিস হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরেক ব্যক্তি জিজ্ঞাসা করলেন যে মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে? একজন বেদুইন যাযাবর এসে জিজ্ঞাসা করলো, মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়াই হাকা ইন্না সাআতা আতিয়া, তোমার উপর আফসোস, কিয়ামত অবশ্যই হবে, তবে কিয়ামত সম্পর্কে, কিয়ামতের সময় সম্পর্কে জেনে কি হবে? মা আতামা আদাদাল্লাহা, এমন কি প্রস্তুতি নিয়েছো, কিছু তৈরি করেছ? কিয়ামতে যে যাবে, পাড়ি দেবে, হাশরের মাঠে যাবে, বিচার দিবসে কি তৈরি করেছ? সেখানকার সম্বল, সেখানকার পাথেই কি তোমার কাছে? আমা আদাত তালা,
সেই ব্যক্তি বললেন যে মা আদাতুল্লাহ মিন কাবীরে সালাতিন ওয়ালা সিয়ামিন ইল্লা আননি উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে নামাজের পাহাড় নেই আর রোজারও পাহাড় পর্বত নেই, মানে অনেক নামাজ অনেক রোজা নফল, উদ্দেশ্য হচ্ছে নফল, ফরজ অবশ্যই আদায় করেছেন, সুন্নাত অবশ্যই আদায় করেছেন, কিন্তু নফল নামাজ তাহাজ্জুদ পড়তে পারি না ইয়া রাসূলুল্লাহ, ইশরাক চাষ করতে পারি না, নফল নামাজ পড়তে পারি না, নফল রোজা সোমবার বৃহস্পতিবার রোজা রাখতে পারি না, মাসে তিনটি রোজা রাখতে পারি না, এত বেশি আমি পারি না, তবে যথাসাধ্য আমি কি করি, ইন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহ এবং তার রাসূলকে খুব ভালোবাসি আমি। ওই সাহাবী বেদুইন, কিন্তু অন্তর পরিষ্কার, ইসলাম যেমনই ঢুকেছে খালেস ইসলাম ঢুকেছে, ভেজাল নেই তাতে, বলছেন ইন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আনতা মা মান আহবাবতা, তুমি তার সাথেই থাকবে কাল কিয়ামতে যাকে তুমি ভালোবাসো, তুমি নবীকে ভালোবাসো, নবীর সাথেই তুমি কাল কিয়ামতে উঠবে, এই ফজিলত রয়েছে। সুতরাং আল্লাহ এবং রসুলকে ভালোবাসতে হবে এবং ভালোবাসার প্রমাণ দিতে হবে অন্তর থেকে, কথার দ্বারা, কাজের দ্বারা। ভালোবাসেন আর নবীর সাথে আপনার কোন সম্পর্ক নেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মৃত্যু সজ্জায় আর সলাত আর সলাত করছেন, আর আপনার নামাজের সাথে সম্পর্ক নেই, আর বললেন ভালোবাসি মৃত্যু। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কিছু লক্ষণ বলেছেন, ছোট লক্ষণ, তার মধ্যে একটি লক্ষণ ইন্না মিন আশরাতিস সাআতি আইয়ুর ফাল ইলম, হাদিসটা শোনাই, নবী সাল বলছেন যে কিয়ামতের ছোট লক্ষণের একটি লক্ষণ হচ্ছে যে এলেম উঠে যাবে, এলেম উঠে যাবে মানে দিনের এলেম উঠে যাবে পৃথিবী থেকে, বড় বড় আলেমরা ইন্তেকাল করবেন, তারপরে ভালো বড় আলেম জন্মাবে না, একজন আলেম বড় দক্ষ আলেম মারা গেলে তার বিকল্প যে আরেকজন দক্ষ আলেম খুঁজবেন পাবেন না, কিয়ামতের লক্ষণ, কিয়ামতের লক্ষণ এটি শুরু হয়ে গেছে আর এখনো চলতে আছে, অনেক আগে থেকে শুরু হয়ে গেছে আর এখনো চলতে আছে। বলুন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে তার বিকল্প কোন ইমাম জন্ম নিয়েছেন, ইমাম আবু হানিফা শাফি মালিক আহমদ রহমতুল্লাহ আলিম আজমাইন তাদের ইন্তেকালের পরে তাদের বিকল্প তাদের মতো তাদের কাছে আলেম জন্ম নিয়েছেন খুব কম, ধীরে ধীরে কমতে 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 ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহের মতো আলেম জন্ম নিয়েছেন, আর এই যুগে আছে, এই যুগের কথা বলছি, তিনজন বিখ্যাত আলেমের কথা বলছি, আল্লামা শেখ ইমাম আব্দুল আজিজ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহির কথা বলছি, আর বলছি ইমাম মুহাদ্দিস নাসিরউদ্দিন আলবানীর কথা বলছি, আর ইমাম মুহাম্মদ বিন হুসাইন রাহমাতুল্লাহ আলাইহি আজমাইনের কথা বলছি, তিনজন পৃথিবীর সবচেয়ে বড় আলেম ছিলেন সারা পৃথিবীতে এই যুগে, যাদের ইন্তেকাল গত পাঁচ সাত বছরের মধ্যে হয়েছে, 1420-এ প্রায় ইন্তেকাল হয়েছে মোহাম্মদ আব্দুল আজিজ বাজ রহমতুল্লাহ আলী, আর তারপর নাসিরউদ্দিন আলবানী ইন্তেকাল হলো কয়েক বছর আগে, তারপরে শেষে ইন্তেকাল হলো ইবনে উসাইম রহমতুল্লাহ আলী। এই ওলামাই কেরামদের ইন্তেকাল হয়ে যাওয়ার পরে বিকল্প আলেম পাবেন এরকম আছে না নেই, এটি হচ্ছে কিয়ামতের লক্ষণ। আর ওয়াইয়াজ হারাল জাহাল, অজ্ঞতা বিরাজ করবে, অজ্ঞতা বিরাজ করবে, অজ্ঞ মানুষ কিন্তু মনে করে আমি খুব বুঝি আর খুব জানি, জি ওয়াইয়াফসুস জিনা, আর ব্যভিচার ব্যাপক ব্যাপক আকার ধারণ করবে, ব্যভিচার আম হয়ে যাবে, ঘরে ঘরে ব্যভিচার ঢুকে যাবে, বিহায়া বেপর্দা এত বেশি মহিলারা হয়েছে যে অহরহ ব্যভিচার, অহরহ ব্যভিচার, পশ্চিমা সমাজের মতো মুসলিম সমাজ হতে লেগেছে, একদিকে যদি অমুসলিম সমাজকে ধরেন তাহলে সেই অমুসলিম সমাজের কথা বিনা বাড়াবাড়িতে যদি বলা যায় তো সত্য যে সেসব দেশে বিবাহ শাদীর হারের তুলনায় জেনা ব্যভিচারের বা লিভ টুগেদার একসাথে বসবাস করো, যার সাথে মন মিলে গেল তার সাথে বসবাস করো, তাদের সংখ্যা বেশি, একথা কেউ অস্বীকার করতে পারে না, ইউরোপ আমেরিকার সমাজ আর থাইল্যান্ড আর আপনার ফিলিপাইনের সমাজ আর জাপান আর চাইনার সমাজ আর আপনার কি বলে নেপালের সমাজ, এসব সমাজের অবস্থা এই, সারা পৃথিবীর মোটামুটি আপনাকে ইঙ্গিত করলাম। মুসলিম সমাজও প্রচার মাধ্যমগুলি এমন ভাবে তাদের বিষগুলি ঘরে ঘরে মুসলিম সমাজে ঢুকিয়ে দিচ্ছে ইন্টারনেটের মাধ্যমে আর ওই টিভির মাধ্যমে ডিশের মাধ্যমে, যে মুসলিমরা ওই চরিত্র নিয়েছে, 40 বছর 50 বছর হয়ে গেছে, যৌবন সব চলে গেল, বিয়ে শাদীর প্রয়োজনই নেই, তাহলে কি কি অবস্থা, কি অবস্থায় তার কাটছে, জি জেনা এত ব্যাপক আকার ধারণ করেছে, কিয়ামতের লক্ষণ। ওয়ায়ুশরাবুল খামর, আর মদ পান করা হবে খুব বেশি, আজকে পশ্চিমা দেশগুলিতে আর পশ্চিমা দেশের পিছনে পিছনে যারা চলেছে তাদের কথা বলছি, যে তাদের দেশে পানির চাইতে মদের ব্যবহার বেশি হয়, হোটেলে পানির চাইতে বেশি মদ বিক্রি হয়, জি। আর মুসলিম দেশের কথা বলছি, মুসলিম দেশে জি
এক শ্রেণীর যারা নেতৃত্ব বড় নেতৃত্বে পৌঁছে গেছে তাদের টেবিলে খাবার দাবারের সাথে পানাহারের সাথে মদ থাকতেই হবে, এ কথা বড় যোগ্য ব্যক্তিরা আমাকে বলেছেন, যারা তাদের সাথে উঠা বসা করে তারা বলেছেন। জি, হয়তো পৃথিবীতে দু একটি দেশ সৌদি আরবের মতো দেশ এই দেশে একটু কম আছে, যারাও করছে লুকিয়ে লুকিয়ে খুব, আল খালিজের মধ্যে লুকিয়ে লুকিয়ে চোরের মতো ওই আপনার ডাস্টবিনের মধ্যে আপনার মদ রেখে ইত্যাদি ইত্যাদি, কিন্তু বাকি দেশগুলিতে খোলা খোলা। জি, যারা মদ পান করে তারাই মাথা উঠিয়ে। জি, আর যারা বলে যে মদ হারাম তাই সাবধান, হারাম ফতোয়া দেওয়ার তোমার অধিকার কি? তুমি সন্ত্রাসী, তুমি সন্ত্রাসী। জি, তো কিয়ামতের লক্ষণ এটি। ওয়াকিল্লুর রিজাল, আর পুরুষদের সংখ্যা কমে যাবে। দেখছেন আজকাল পৃথিবীতে পুরুষদের সংখ্যা কমে যাবে, প্রত্যেক বাড়ির যদি প্রত্যেক গ্রামের হিসাব নিকাশ করেন দেখবেন মেয়েদের সংখ্যা বেশি, এতগুলি যুবতী আমাদের গ্রামে রয়েছে বিয়ে শাদী হচ্ছে না, আর ছেলে ছেলের সংখ্যা কম তুলনায়, মেয়েদের তুলনায় ছেলের সংখ্যা পাওয়া যাচ্ছে না। ওয়াকসুরুন নিসা, মহিলাদের সংখ্যা বেশি হয়ে যাবে। হাত্তা ইয়াকুন আলে খামসিনা ইমরাআতান আল কাইয়্যিমুল ওয়াহিদ, এমন এক সময় আসবে, এটি হয়তো আসেনি, এমন এক সময় আসবে যেই দিন কোন এক পরিবারে কোন এক বংশে পঞ্চাশটি মহিলা বা পঞ্চাশ জন মহিলার দেখাশোনা করতে হবে মাত্র একজন পুরুষকে। পঞ্চাশ জন মহিলা, তাদের কেনাকাটা বাজার করার কেউ নেই, তাদের দেখাশোনা করার অভিভাবক হিসেবে কোনো পুরুষ নেই, সব মহিলার মহিলা, গোটা বংশে মহিলার মহিলা, আর তাদের গোটা বংশে একজন পুরুষ আছে, পুরুষকে দিয়ে যদি কোনো কাজ করে তো ওই একটি পুরুষ আছে মাত্র, ব্যাস এমন অবস্থা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের লক্ষণ সম্পর্কে আলো বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা তাক্ততিলা ফিহা তানি আযীমা তানি তাকুনু বাইনহা মাক্তালা আযীমা, অতদিন পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যতদিন পর্যন্ত দুইটি বড় দল আপোষে যুদ্ধে লিপ্ত না হবে, দুইটি বড় দল আপোষে যুদ্ধে লিপ্ত না হবে। হয়তো বিশ্বযুদ্ধের দিকে ইশারা করা হয়েছে, তাও হতে পারে, অথবা মুসলিমদের মধ্যে দুইটি বড় দল হবে, তারা আপোষে যুদ্ধ করবে, লড়াই করবে, মুসলিম মুসলিমের সাথে লড়াই করবে, এইদিকে বিরাট একটি দল মুসলিমদের, ওইদিকে আর একটি বিরাট দল মুসলিমদের, আর মুসলিমদের আপোষের দ্বন্দ্ব আপোষের লড়াই যুদ্ধ, তাও হতে পারে। দাওয়াত হুমা ওয়াহিদ, তাদের দাবি হচ্ছে এক, তাদের দাবি এক, আমরা সত্য প্রতিষ্ঠা করতে চাই, আমরা ন্যায় প্রতিষ্ঠা করতে চাই, আমরা পৃথিবীতে শান্তি চাই, ওরা বলছে আমরা পৃথিবীতে শান্তি চাই। জি, ওয়াহাত্তা ইউবাসা দাজ্জালুনা কাযযাবুনা ক্বারিবুম মিন সালাসিন, আর 30 এর কাছাকাছি মিথ্যুক নবী যারা কাযযাব মিথ্যুক আর দাজ্জাল হবে, তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল বলে আখ্যায়িত করে, যারা মিথ্যুক নবী হওয়ার দাবি করবে, তাদের একজন বিংশ শতাব্দীর কে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, তার অনুসারী কাদিয়ানি, কাদিয়ানিদের মিশন বাংলাদেশে কাজ করছে খ্রিস্টান মিশনের মতো। জি, আর খ্রিস্টান মিশন তো অনেক জায়গায় সাকসেসফুল হতে পারছে না, কারণ মুসলমান তো ধরে নিচ্ছে যে আমাকে খ্রিস্টান বানাতে চাই, বাবা মুসলমানের বাচ্চা আমি, আমি তো গরুর গোস্ত খাওয়া লোক, নামাজ টামাজ না পড়লেও কমপক্ষে মুসলমান হয়ে বাঁচতে হবে এটুকু জানি, কিন্তু কাদিয়ানি তার বলে না যে আমরা তো খ্রিস্টান, আমরা কাফের কথা বলে না, আমরা হচ্ছে আহমদি, আমরা কি আহমদি, আমরা তোমরা ওই হানাফি আছো, শাফি আছো, মালিকি আছো, আম্বেলি আছো, ওই সব থাকার দরকার কি, আহমদি হও। আর অনেক জাহেল মুরগ মরছে আহমদি, মানে মোহাম্মদ সাল্লামের একটি নাম আহমদ ছিল, হয়তো ওই আহমদি না, কিন্তু এরা মির্জা গোলাম আহমদ কাদিয়ানি যে মিথ্যুক নবী দাজ্জাল, যার সম্পর্কে নবী করিম সাহেব ভবিষ্যৎবাণী করেছে তার উম্মত, যে এ কথা অনেকে জানে না, আর এরা চাষীদেরকে স্বীকার করে না, কাদিয়ানি বানাই না, অশিক্ষিত ক্লিনারদেরকে কাদিয়ানি বানাই না, মূর্খদেরকে কাদিয়ানি বানাই না, কাদিয়ানি বানায় বড় বড় শিক্ষিতদেরকে, মন্ত্রীকে, জি বড় বড় নেতাকে, এমপি কে, হেডমাস্টারকে, কলেজ ইউনিভার্সিটির প্রফেসর লেকচারারকে। জি, আমি জানি রাজশাহীর একজন হেডমাস্টার, হাই স্কুল উচ্চ মাধ্যমিকের হেডমাস্টার, সে কাদিয়ানি হয়েছে, তার ছেলেদের সাথে আমার সাক্ষাৎ, ছেলেরা কথা বলতে বলতে কেঁদে ফেললো। জি, কারণ একজন শিক্ষিত লোককে যদি তারা কাদিয়ানি বানিয়ে দিতে পারে তার মাধ্যমে শত শত ছাত্র তার হয়তো কাদিয়ানি হয়ে যাবে, কিন্তু একজন অশিক্ষিত লোককে পয়সা দিয়ে লাভ কি, পয়সা দিয়ে তারা খরিদ করে এই শিক্ষিত লোকদেরকে। তো কিয়ামত পর্যন্ত নবী সাল্লামের পরে 30 জনের কাছাকাছি মিথ্যুক নবী হবে, নবী সাল্লামের কাছাকাছি জামানায় বা তার জামানাতে 3 জন নবী এরকম মিথ্যুক বেরিয়েছিল, মুসাইলামা কাযযাব, আসওয়াদ আনাসি, আর একজন মহিলা নবী হওয়ার দাবি করেছিল সাজাহা নামক, পরে সে তওবা করে মুসলমান হয়েছিল। যাই হোক,
كلهم يزعموا انه رسول الله প্রত্যেকে দাবি করবে যে সে আল্লাহর রাসূল মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তাই বলতো যে আমি আল্লাহর রাসূল وحتى يقبض العلم وتكسر الزلازل আর ভূমিকম্প খুব বেশি হবে ভূমিকম্প খুব বেশি হবে ويتقارب الزمان সময় দ্রুত বেগে চলে যাবে ভূমিকম্প আজকাল দেখছেন যারা খোঁজ খবর রাখেন পৃথিবীতে প্রায় ভূমিকম্প লেগে আছে ভূমিকম্প লেগে আছে আর সময় খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে সেটা আমি নিজে উপলব্ধি করছি জানি না আপনারা মনে করছেন কিনা এত তাড়াতাড়ি সময় শেষ হয়ে যাচ্ছে এই বলে মনে হলো যে আজকে ছুটির দিন শুক্রবার হলো আবার তাড়াতাড়ি আবার শুক্রবার চলে আসছে এই মনে করছি এই সপ্তাহে কাজগুলি সারব কিছুই করতে পারলাম না তাতে আবার শেষ সপ্তাহ শেষ কিছু করতে পারলাম না ويتقارب الزمان সময় এত দ্রুত বেগে চলে যাবে যে কি করলাম না করলাম সারা দিন পার হয়ে গেল সপ্তাহ পার হয়ে গেল মাস পার হয়ে গেল বছর শেষ হয়ে গেল আরে 1428 শেষ 2007 সাল শেষ কি করলাম এই বছরে ويتقارب الزمان نبي كريم صلى الله عليه وسلم ভবিষ্যৎ বাণী হলো কিয়ামতের লক্ষণ وتظهر الفتن فتن বিপর্যয় সৃষ্টি হবে ফিতনা আপনি বাইরে বাজারে বেরোলে ফিতনায় পড়ে যাবেন বিভিন্ন রকম ফিতনা নারীর ফিতনা ব্লু ফিল্মের ফিতনা সিডির ফিতনা আর গান বাজনার ফিতনা আর কিছু লম্পটদের যুবকদের ফিতনা কত রকম ফিতনা আপনার ছেলেকে যদি বাজারে ছেড়ে দেন রাস্তাঘাটে অন্যান্য ছেলেদের সাথে খেলাধুলার জন্য ছেড়ে দেন স্পোর্টসের জন্য যেখানে সেখানে যাচ্ছে যখন তখন যাচ্ছে যদি ছেড়ে দেন আপনার ছেলে নিরাপদ ফিরে আসবে না এমন ফিতনা ভালোই আর আপনার ছেলে ফিরে আসবে না ওয়াইয়াকসুরুল হারাজ আর খুন খুব বেশি হবে কিয়ামতের লক্ষণ খুন খুব বেশি হবে পত্র পত্রিকা খুলেন বাংলাদেশের প্রত্যেক দিন আর প্রত্যেকদিন কত লোক খুন হচ্ছে ওয়াইয়াকসুরুল হারাজ ওয়াল কাতল ওয়া হাত্তা ইয়াকসুরু ফিকুমুল মাল ধন সম্পদ এত বেশি হবে মানুষের হাতে যেটা এই প্রায় 10 20 বছর থেকে বেশি উপলব্ধি করছি আমরা একটা যুগ এমন ছিল যে একটি জামায় একটি পাঞ্জাবিতে আমার যখন আমি দাওরা হাদিসে পড়ি তখন মাত্র দুটি পাঞ্জাবি আমার কাছে আর তার দুই বছর আগ পর্যন্ত মাত্র একটি পাঞ্জাবিতে চলতাম এমন নয় যে পয়সার অভাব শুধু আমার ছিল আর অন্যরা দশটা করে পাঞ্জাবি রাখতো না পয়সাওয়ালা যাদেরকে গৃহস্থ মনে করতাম ভালো ছেলে যারা সচ্ছল ভালো খায় তাদের দেখতাম দুটো করে পাঞ্জাবি কারো পাঁচটা পাঞ্জাবি দেখিনি জি আর ঘরে টেলিফোন থাকা আর মোবাইল থাকা এগুলো তো দেখতে পাচ্ছে না ঘরে ঘরে যে সব জিনিস রয়েছে আর যে অপচ দিনে প্রতিদিন কত টাকা একজন মানুষের খরচ হচ্ছে যা কিছু ছিল না একটা চিঠি পাঠিয়ে দিলেন সপ্তাহ দুই সপ্তাহ মাস দুই মাস চলে গেল ব্যাস আপনার স্ত্রী চিঠি পেয়ে গেল আপনি একটা চিঠি পেয়ে গেল হয়ে গেল আর আজকাল জিজ্ঞাসা করেন যুবকদেরকে যারা নতুন বিয়ে শাদী করে এসছে আমার কয়েক ভাই বলেছে একজনের খবর তো শুনলাম এখানে এক ভাই আছেন যিনি সংবাদ দিয়েছেন যে তার মাসে 2000 রিয়াল টেলিফোন বিল আসে শুধু স্ত্রীকে টেলিফোন করাই আর কয়েকজনের কথা প্রায় 10 জনের মতো লোক হবে যাদেরকে জানি যে মাসে তাদের 500 রিয়াল করে বিল হয় শুধু স্ত্রীকে টেলিফোন করাতে তাহলে কত পয়সা মানুষের হাতে হয়েছে এটা চিঠি পাঠাবার পয়সা হতো না কিছুদিন আগে আর এখন কত পয়সা মানুষের কাছে হয়েছে কিয়ামতের লক্ষণ এত বেশি ধন সম্পদ হবে ফায়াফিজ হাত্তা ইয়াহুম রাব্বুল মাল মাইয়াকবাল সাদাকাতা যারা নেক মানুষ ভালো মানুষ যারা যাকাত দেয় তারা যাকাত দেওয়ার জন্য খুঁজবে যে কাকে যাকাত দেবো কাকে যাকাত দেবো খুঁজেই পাবে না মার্কেটে যাবে যে কোনো গরিব মানুষ দেই গরিব মানুষই পাবে না আচ্ছা এটা হয়ে গেছে না হবে হ্যাঁ কেউ বলেছেন হয়েছে কেউ বলছেন হবে হয়েছে একটা যুগ ছিল বাদশাহ খলিফা উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির যুগে এত অঢেল ধন সম্পদ হয়েছিল মুসলিমদের কাছে বানু উমাইয়া আমলে যে তখন লোকেরা খুঁজতো যে গরিব মানুষ পেলে যাকাত দেব কেউ যাকাত নিতে চাইতো না যাকাত নেবে বলছে না 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 আমাকে যাকাত দিবে আমার কাছে ধন সম্পদ অঢেল ধন সম্পদ তোমার যাকাত কেন নেব হয়েছে এটা একটা আর আগেই বলেছি যে কোন একটি লক্ষণ একবার চলে আসার মানে এই না যে আর আসবে না আর এখনো ধন সম্পদের প্রাচুর্যতা এত বেশি মানুষের হাতে যে এমন একটা যুগ হয়তো আসবে কুয়েতের কথা কিছুদিন আগে গালফার আগে শুনেছিলাম যেসব ভাইরা কিছু আলেম ওলামারা যারা কুয়েত যেতেন তারা বলতেন যে কুয়েতে গিয়ে গরিব মানুষ খুঁজে পাওয়া মুশকিল জাকাত দেওয়ার জন্য ওদেরকে বিদেশে জাকাত পাঠাইতেই হবে বিদেশে সাদকা করতেই হবে জাকাত নেওয়ার মতো লোক নেই আল্লাহু আকবার এই 10-15 বছর আগের কথা বলছি ওয়াতা ইয়ারেজু ফায়াকুলুল লাযী ইয়ারেজু আলাইহি যাকাত দেওয়ার জন্য দিতে যেতে হবে বলে এই যাকাতটা নাও না আমার এত একটু দেখে মনে হচ্ছে যে উস্কো খুস্কো অভাবী মনে হচ্ছে কাপড় পুরানো ওই যাকাতটা আমার নাও না বলছেন না না আজকে দরকার লা আরাবালি বেহি আরেকটি হাদিস রয়েছে যে কালকে যদি দিতে তাহলে দরকার হতো গত বছর আমার প্রয়োজন ছিল আলহামদুলিল্লাহ আমার খুব সুখে আছি এই মাসে খুব সুখে আছি আর দরকার নাই যাকাত নেব না তোমার তো এইভাবে
এভাবে বহু লক্ষণ বহু আলামতের কথা নিদর্শনের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের কিয়ামত হবে এবং কিয়ামতের এগুলি লক্ষণ রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কিয়ামতের দিবসের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন আল্লাহ যেন আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করার তৌফিক দান করেন আল্লাহ আমাদের অতীতের ভুল ত্রুটি গুনাহ খাতা যেন মাফ করে দেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন শিরক বিদআত থেকে অন্যায়ের কাজ থেকে জুলুম অত্যাচার থেকে আমাদেরকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন আমিন ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন একবার লিখেছেন আমার একজন নিকট আত্মীয় অসুস্থ আছে বাংলাদেশে তার জন্য দোয়ার দরখাস্ত জি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সুস্থতা দান করেন বিশেষ করে আমাদের এই ভাই যে দরখাস্ত করেন যে ভাইয়ের জন্য তার জন্য দোয়া করেন বা তার আত্মীয়র জন্য দোয়া করেন আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন তাকে যেন শেফা আরোগ্যতা দান করেন তার অসুস্থতা যেন দূর করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে যেন আমাদের দুনিয়াতে আখিরাতে সুখী করেন নেক আমলে যেন তৌফিক দান করেন এক ভাই প্রশ্ন করেছেন কয়েকটি তার মধ্যে প্রথম প্রশ্ন পড়ি বলছে একামতের দিনের কাজ করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ কিনা যদি ফরজ হয় তাহলে নামাজ রোজা যেরকম ফরজ সেই রকম ফরজ কিনা এখন আমি প্রশ্ন করি নামাজ পড়া একামতের দিন কিনা বলেন আপনাদের প্রশ্ন করি একামতের দিন মানে কি দিন মানে কি দিন মানে ইসলাম না ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম তাহলে দিন মানে কি ইসলাম আর একামত মানে প্রতিষ্ঠা করা তাহলে নামাজ কায়েম করা ইসলাম প্রতিষ্ঠা করা কি না বলেন ভালো করে বুঝেন এবং বুঝে উত্তর দেন হ্যাঁ নামাজ কায়েম করছে একজন সে দিন প্রতিষ্ঠা করলো না সে একামতের এই ভাষায় এই রাজনৈতিক ভাষায় বলি পলিটিক্যাল ভাষায় মানে যারা ইসলামের নামে যারা রাজনীতি করছে তাদের ভাষায় বলি তারা একামতের দিন করলো না যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে জি রমজান মাস আসলো মাশাআল্লাহ আপনি সুন্দর করে নিজে রোজা রাখলেন স্ত্রী রোজা রাখলেন ছেলে মেয়েদেরকে রোজা রাখালেন আপনি দিন প্রতিষ্ঠা করলেন না পয়সা হয়েছে জাকাত দিলেন প্রত্যেক বছর মাশাআল্লাহ খুব সুন্দর করে জাকাত দিয়েছেন আপনি দিন প্রতিষ্ঠা করলেন না পয়সা হয়েছে প্রথমবারে গিয়ে আগে ভাগে গিয়ে হজ করে চোর ফরজ আদায় করে দিলেন আপনি নিজের নিজের পরিবারের ইত্যাদি আপনি দিন কায়েম করলেন না তাহলে কি অপব্যাখ্যা যে একামতের দিন মানে গদি দখল করা একামতের দিন মানে পার্লামেন্টে পৌঁছা একামতের দিন মানে পার্লামেন্টের এমপি হওয়া মিনিস্ট্রি পাওয়া এ কোন অপব্যাখ্যা যে অপব্যাখ্যা ইসলামের 1400 বছর ইতিহাসে কোন মুফাসসির লিখেনি কোন আইম্মায়ে কেরাম লিখেনি না ইমাম আবু হানিফা না শাফি না মালিক না আহমদ শরীয়তের মুখোশ থেকে একামতের দিন মানে গদি দখল করা একামতের দিন মানে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা জি শরীয়তের তবে ইসলামের সেটা একটা অংশ আর সেটা নামাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের পিলার পাঁচটি বলেছেন না ছয় নম্বর পিলার গদি দখল করা বলেননি বলেছেন কি ইমানের পিলার ছয়টি বলেছেন যে ছয়টি জিনিস বিশ্বাস করতে হবে তার মধ্যে এই নেই যে তোমাদেরকে মন্ত্রিত্ব পেতে হবে নেতৃত্ব পেতে হবে গদিতে যেতে হবে তবে আল্লাহ বলেছেন আল্লাহ যে তোমাকে এই নিয়ামত দেয় যেমন মোগলদেরকে দিয়েছিল হ্যাঁ যেমন ওমাইয়াদেরকে দিয়েছিল আব্বাসীদেরকে দিয়েছিল যেমন খলাইফা রাশিদিনদেরকে আল্লাহ পাক দিয়েছিলেন তেমনি যদি তোমাকে আল্লাহ পাক রব্বুল নেতৃত্ব দেন তাহলে আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর তোমাকে আল্লাহ যদি শক্তিশালী করেন আর তোমাকে খেলাফতে বসিয়ে দেন সে আলেম হন আর জালিম হন আর যেই কেউ হন তাহলে আপনি মুসলিম হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে যে নামাজ কায়েম করবেন কায়েম করাবেন আতাউয যাকাত যাকাত দেবেন যাকাত দেওয়াবেন যাকাত লোকের কাছ থেকে গ্রহণ করবেন ও আমারু বিল মারুফ ভালো কাজ নিজে করবেন ভালো কাজের আদেশ দেবেন নাহাউ আনিল মুনকার আর অন্যায় কাজে বাধা দেবেন আপনি ভালোকে শক্তিশালী করবেন আর অন্যায়কে নির্মূল করবেন এই হচ্ছে আপনার কাজ কিন্তু জবরদস্তি করে গদি দখল করতে হবে আর এর নাম হচ্ছে অপব্যাখ্যা একামতের দিন ভুল ব্যাখ্যা ইসলামের জি এক যুগে ছিল মওদুদী সাহেব নাম ধরি বলি মওদুদী সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহ মাফ করে দেন এবং আল্লাহ জান্নাতবাসী করেন মওদুদী সাহেব প্রথম হুকুমতে ইলাহিয়া বলেছেন এই টার্মটি ব্যবহার করেছিলেন তার কিতাবে বহু কিতাব আমি পড়েছি রাসায়েল মাসাইল পড়েছি তাফহিমাত পড়েছি তানকিহাত পড়েছি ইসলামের যে জিহাদ জিহাদের উপরে যে বই লিখেছেন তা পড়েছি কত তাসদীদ ও ইহয়া দ্বীন পড়েছি বহু কিতাব পড়েছি মওদুদীর কিন্তু মওদুদী পন্থী হইনি মানে অন্ধভাবে কারো পন্থী হইনি অন্ধভাবে মানে আল্লাহ এবং রসুলের কথা মনে রাখবেন আর ওইভাবে আপনাকে বলছে যে অন্ধভাবে কারো কথা না মেনে আল্লাহ এবং রসুলের কথা মানে তো আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে অনেক দিনের খেদমত আছে কিন্তু অনেক ভুলও করেছেন তিনি আল্লাহ যেন মাফ করে দেন তো মওদুদী কি বলছিলাম হুকুমতে ইলাহিয়া তিনি তার কিতাবে যে কিতাবগুলি পড়েছি খুব বেশি ব্যবহার করেছেন হুকুমতে ইলাহিয়া কায়েম করনা হুকুমতে ইলাহিয়া কায়েম করনা হুকুমতে ইলাহিয়া মানে আল্লাহর হুকুমত
হুকুমত ইলাহি মানে কি ইলাহ মানে আল্লাহ আল্লাহর হুকুমত কায়েম করতে হবে আল্লাহর হুকুমত কায়েম করতে হবে তার বিরোধীরা যেমন তবলিগি ভাইয়ের তার বিরোধী দেওবন্দি ভাইয়ের দেওবন্দ তার বিরোধী সাহারানপুর হাটহাজারীরা তার বিরোধী পাকিস্তানে বহু বিরোধী দলের রয়েছে আর পীরপন্থীরা তার বিরোধী এই বিরোধীরা যখন একবারে ঝড় তুললো যে আরে মওদুদি তো এমন একটা টার্ম নিয়ে আসলো পরিভাষা নিয়ে আসলো ইসলামে 1400 বছর আমরা তো কোথাও শুনিনি হুকুমত ইলাহিয়া তখন তিনি টার্মটাকে চেঞ্জ করে দিলেন তিনি তো চেঞ্জ করলেন তার অনুসারীরা পাকিস্তানে ভারতে বা বাংলাদেশে যারা ছিলেন তারা তখন চেঞ্জ করে দিয়ে এটাকে হুকুমত ইলাহিকে কি করলেন একামতে দিন কারণ তার জন্য একটু সাহারা পেয়ে গেলেন কোরআনের আয়াতের আনা আকিমুদ্দিনা ওয়ালা তাতাফাররাকু ফিহি আল্লাহ বলছেন তোমরা দিন কায়েম করো বিচ্ছিন্নতা সৃষ্টি করিও না তো দিন কায়েম করো মানে গদি কোথায় আছে আয়াতে আয়াত আছে দিন কায়েম করো মানে দিন যেইভাবে আল্লাহ নাজিল করেন যেইভাবে রাসূল তাবলীগ করে গেছেন সেইভাবে কায়েম করো আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষকে কলমা পড়ার পরে বলেছেন গদিতে পৌঁছিতে হবে আমাদেরকে ক্ষমতা নিতে হবে জাহুল আবুলাহাব থেকে না বলেছেন খামসু সালাওয়াত ফিল ইয়াউমি ওয়াল লাইলা কি বলেছিলেন আগে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে যদি মুয়াজ বিন জাবালের হাদিস জানা আছে ইয়ামানে যখন গভর্নর বানিয়ে পাঠিয়েছিলেন তিনি তো গভর্নর মুয়াজ বিন জাবাল বুখারী শরীফের হাদিস যখন মুয়াজ বিন জাবাল বুখারী এতে যাচ্ছেন ইয়ামান দেশে যাচ্ছেন তখন নবী কি বলেছিলেন এমন দেশে যাচ্ছ যেখানে আহলে কিতাব পাবে তাদেরকে প্রথম ডাকবে কিসের দিকে লা ইলাহা ইল্লাল্লাহর দিকে ফাইন হুম আতাউকা লিযালিকা যদি লা ইলাহা ইল্লাল্লাহ তারা মেনে নেয় তখন তখন তাদের কাছ থেকে গদি ছিনিয়ে নেবে তুমি কথা নাকি বললেন খামসা সলাওয়াতের ফিল ফালিম আন্নাল্লাহ ইফতারাদ আলিম খামসা সলাওয়াতের ফিল ইয়াউমি ওয়াল লাইলা পাঁচ ওয়াক্ত নামাজের কথা বলবে পাঁচ ওয়াক্ত নামাজ যদি মেনে নেয় তাদেরকে বলবে ইন্নাল্লাহ ইফতারাদ আলিম যাকাতান সাদাকাতান তুখাযু মিন আগনিয়া ফাতুরাদ্দু আলা ফুকারাহিম তাদের ধনীদের কাছ থেকে যাকাত নিয়ে গরিবদের মাঝে বিতরণ করবে বলেননি আর মাজলুমদের দোয়া থেকে বেঁচে থাকবে ইলা আখিরিহি আরো বহু হাদিস রয়েছে এই মর্মে তাহলে বোঝা হলো দিন কায়েম করা মানে পূর্ণাঙ্গ দিন কায়েম করা আর যেই দিন দিনের যেইটুকু অংশ আপনার ব্যক্তি জীবনের সাথে সম্পর্কিত ভালো করে আজকে শুনে নেন আর মগজ থেকে একামতের দিন মানে গদি দখল করা আর পার্লামেন্টে যাওয়া যারা নেতৃত্ব আছে তাদেরকে তাড়িয়ে দিয়ে আমরা ঢুকবো এসব কথাবার্তা বাদ দিয়ে দেন কথা যেটা শোনার সেটা শোনেন সেটা হচ্ছে এই যে আপনার ব্যক্তি জীবনে যেসব দিনের কাজ রয়েছে সেই ক্ষেত্রে আপনাকে পালন করতেই হবে কারণ আপনার এক্ষেত্রে বাধা নেই নামাজ আপনাকে পড়তে হবে কেউ বাধা দিতে পারবে মসজিদে যেতে দেবেন না আপনি বাড়িতে নামাজ পড়বেন যদি এইরকমই পরিস্থিতিতে মসজিদে যেতে দেবেন আপনাকে আল্লাহ আলহামদুলিল্লাহ কোনো কাফের দেশে এরকম হয় নাই তারপরে যদি হয় ব্যক্তি জীবনের ইবাদত একামতের দিন নামাজই কায়েম করতে হবে আর আকিমুদ্দিনা ওয়ালা তাতাফাররাকু বিচ্ছিন্নতা সৃষ্টি করিও না না ইমামের পিছনে নামাজ পড়বো না হ্যাঁ ইমামের সাথে আমার গৃহদ্বন্দ্ব আছে বা ইমামের সাথে আমাদের পারিবারিক দ্বন্দ্ব আছে না যাবো না আমি মসজিদে নামাজ পড়তে যাবো না ওয়ালা তাতাফাররাকু বিচ্ছিন্নতা সৃষ্টি করি না মুসলিম ভাই ভাই হয়ে জামাত করে নামাজ পড়া জি রোজা রাখো যাকাত দাও হজ করো জি পর্দা কায়েম করো জি অন্যায় কাজ দূর করো আর ভালো কাজ সৎ কাজের আদেশ দান করো জি এগুলি হচ্ছে একামতের দিন ব্যক্তি জীবনে যতটা করতে পারবেন সেটা আপনাকে করতে হবে তারপর কিছু কাজ রয়েছে পারিবারিক জীবনে সেগুলো পরিবারকে নিয়ে সহযোগিতা তাদের নিতে হবে স্ত্রী সহযোগিতা নিতে হবে ছেলে মেয়েদের সহযোগিতা নিতে হবে পারিবারিক ইসলাম ইসলামে যে পারিবারিক যে কাজগুলি রয়েছে তারপরে কিছু সামাজিক কাজ রয়েছে যেগুলি সমাজ নিয়ে করে সরকারের দরকারই নেই আপনার নিজের গ্রামে ইসলামের কিছু কাজ করে খেদমতের কাজ করে সরকারের প্রয়োজন নেই মসজিদ তৈরি করবেন গ্রামে একটি মাদ্রাসা তৈরি করবেন আমরা প্রাইভেট মাদ্রাসা সরকারের এক পয়সাও নেব না এটা এক আমাদের দিন নয় কি ইসলামিক মাদ্রাসা প্রতিষ্ঠা করা দিন ইসলামের তালিমের চর্চা করা অবশ্যই কোরআন হেফজ করানো কোরআন হেফজের ব্যবস্থা করা ইয়াতিম খানার ব্যবস্থা করা এগুলি হচ্ছে এক আমাদের দিন তো এগুলির ক্ষেত্রে আমরা নিজেরাই করব তারপরে যখন আল্লাহ পাক আরো শক্তি দিয়েছেন আর আমরা আলহামদুলিল্লাহ শক্তিশালী হয়েছি তাহলে তখন আমরা যখন নেতৃত্বে যাব তখন আমাদের ফরজ হবে যে হ্যাঁ এখন আদালতে এখন কি করতে হবে ইসলামিক আইনের বাস্তবায়ন করতে হবে তখন সেখানে দিনের ওই বিধানগুলি কায়েম করে যেই বিধানগুলি আদালতের সাথে সম্পর্কিত যেই বিধানগুলি আপনার ফয়সালা কাজার সাথে ফয়সালা সাথে বিচারের সাথে সম্পর্কিত চোরের হাত কাটার সাথে সম্পর্ক গলা কাটা খুন করেছে খুনি গলা কাটতে হবে জি ডাকাতের শাস্তি দিতে হবে ইত্যাদি জেনা করেছে তার শাস্তি সংসার করতে হবে এগুলি কখন নেব যখন এগুলি ক্ষমতা হবে আর যখন ক্ষমতা হয়নি আল্লাহ কিয়ামত পর্যন্ত কোন বাংলাদেশের আলেমকে জিজ্ঞাসা করবে না যে তোমরা চোরের কেন হাত কাটনি শুনে রাখুন তাহলে কি তারা ইকামতি দিয়ে করেনি এমনকি মওদুদি রহমতুল্লাহ আলাইহি তিনি ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারেননি তিনি ক্ষমতা পাননি ক্ষমতা কার হাতে ছিল জিন্নার হাতে ছিল হ্যাঁ আইয়ুব খানের হাতে ছিল আরো কার কার হাতে ছিল বুটুর হাতে ছিল যারা ফাসেক জালেম তাদের হাতে ছিল সৎ মানুষের হাতে নেতৃত্ব পাকিস্তানের আসেনি না একাত্তর আগে না একাত্তরের পরে তাহলে
তিনি তো একামতের দিন করতে পারলেন না, যদি একামতের দিনের সেই রাজনৈতিক ব্যাখ্যা নেওয়া হয় তো তিনি তো গতি পাননি, তাহলে মওদুদি সাহেব নিজেও একামতের দিন করতে পারেন না, ইমাম ইবনে তাইমিয়া একামতের দিন করতে পারেন, কারণ তিনি নেতৃত্ব পাননি, তিনি কখনো খলিফা হননি। তাহলে ইমাম আবু হানিফা তিনি খলিফা হয়েছেন নাকি? তো ইমাম আবু হানিফা একামতের দিন করতে পারেন, ইমাম শাফি মালিক আহমদ কেউ একামতের দিন করতে পারেন, কারণ তারা কেউ নেতৃত্ব জাননি। কোথায় যাবেন আপনি? সবার উপরে আপনি এই অপবাদ লাগিয়ে দিলেন যে হে আলেম ওলামার আইম্মা কেরাম, আপনারা সবাই অসহায় দুর্বল, আপনাদের কোনো কাজ করার ক্ষমতা হয়নি। ইমাম বুখারী একামতের দিন করতে পারেনি, মানে গদি দখল করতে পারেনি, ইমাম মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই ইবনে মাজাহ কোনো ইমাম কি করতে পারেননি, গদি দখল করতে পারেননি। জি, তাহলে তারা একামতের দিন করেননি? বলবেন যে তারা একামতের দিন করেননি? না, এইরকম কথা বলবেন না। এই ইসলামের অপব্যাখ্যা করা, এই যে রাজনৈতিক কিছু লোকেরা বলে যে আসলে কিছু কিছু লোকেরা রয়েছে যে কোরআন এবং হাদিস ভেঙে তারা রাজনৈতিক ব্যাখ্যা করে, এই রাজনৈতিক ব্যাখ্যাগুলি ইসলামের, যে একামতের দিন মানে হচ্ছে ওই গদি দখল করা, খবরদার। এই ব্যাখ্যা, যেই ব্যাখ্যা এই 10-20 বছর আগে কেউ জানতো না, বেশি আর একটু বেশি বলি 50 বছর আগে এই ব্যাখ্যা কেউ জানতো না যে একামতের দিন মানে পার্লামেন্ট দখল করতে হবে, এই কথা কেউ জানতো না। তবে আল্লাহ পাক যদি শক্তি দেন, যেমন শক্তি দিয়েছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আবু বকরকে, উসমানকে, আলীকে, যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন শক্তি দিয়েছেন, মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেমন শক্তি দিয়েছেন, ওমর বিন আব্দুল আজিজকে, ওই রকমই হারুন রশিদকে, ইত্যাদি ইত্যাদি, কিয়ামত পর্যন্ত যত ভালো মানুষ এসেছেন আসবেন, ওই রকম আপনাকেও যদি শক্তি দেয় তখন ইসলামিক আইনের বাস্তবায়ন করা আপনার জন্য ফরজ, যাকে আল্লাহ শক্তি দিয়েছেন। জি, আর আমরা আমাদের কাজ হচ্ছে তাদের সহযোগিতা করবো, তাওয়ানু আলাল বিররে ওয়াত তাকওয়া, আমরা সহযোগিতা করবো, বাতিলে সহযোগিতা করবো না, ফাসেকের সহযোগিতা করবো না, সহযোগিতা করবো যারা ইসলামিক আইনের বাস্তবায়ন করবে তাদের সহযোগিতা করবো। জি, বাকি প্রশ্ন উত্তর ইনশাআল্লাহ তাআলা আগামীতে দেওয়া হবে, কারণ সময় আজকে বেশি হয়ে গেছে। আর কোনো ভাই মনে কষ্ট নেবেন না, আমি কষ্ট দেওয়ার জন্য বলিনি, বুঝানোর জন্য বলেছি। আর বুঝানোর জন্য বলতে গিয়ে মাঝে মাঝে কথা একটু গরম হতে পারে, কিন্তু আমি আশা করি যে আল্লাহ পাক রাব্বুল আলামিন যারা ভুল করেছেন তাদেরকেও মাফ করবেন, তারা শিরক কুফরি করে মারা যাননি, আল্লাহ তাদেরকেও মাফ করবেন। আমি চাই সেসব ওলামায়ে কেরামদেরকে মাফ করি, তাদের অনেক খেদমত রয়েছে কিন্তু ভুল ত্রুটি হয়েছে, হয়তো এখনো যারা বেঁচে আছে তাদেরও ভুল ত্রুটি হয়েছে, হয়তো ইচ্ছা করে ভুল করেনি, তাদের অন্তরে সততা আছে কিন্তু ভুল বুঝেছে ইসলাম সম্পর্কে, সঠিক জিনিসই বুঝেনি। সুরাকে বলছে গণতন্ত্র, সুরাক বলছে গণতন্ত্র, কোথায় সুরাক কোথায় গণতন্ত্র? যে গণতন্ত্রকে সারা জীবন ধরে মাওদুদি হারাম কুফুরি 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 বলে ফতোয়া দিয়ে গেলেন, অস্বীকার করতে পারবেন কেউ? আসেন যদি অস্বীকার করতে পারেন তো যে মাওদুদি সাহেব ফতোয়া দিয়েছেন যে গণতন্ত্র জায়েজ। জি, এর বেশি আর বলছি না, যথেষ্ট হয়ে গেছে। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।